তো আজকে আমরা শুরু করব ইন্ডিয়ান ইকোনমি একটা চ্যাপ্টার, যেটা আমাদের হচ্ছে ন্যাশনাল ইনকাম আর জিডিপি, ন্যাশনাল ইনকাম জিডিপি জিএনপি। তো এখানের মধ্যে অনেকেই আছো। হ্যাঁ বলো। কেউ কিছু বলছো? স্যার, আপনার কথা তো ক্লিয়ার আসছে। কথা কি ক্লিয়ার আসছে না বাকিদের কাছে? হ্যাঁ স্যার, আসছে আসছে স্যার। স্যার আসছে, স্যার আসছে। আচ্ছা, যার প্রবলেম আছে একবার লেফট করে জয়েন করো, তোমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য ইস্যু হতে পারে, একবার লেফট করে জয়েন করো, দেখবে ঠিক হয়ে যাবে। ওকে, নেটওয়ার্ক চেক করো, নেটওয়ার্ক আমার এখানে ঠিক রয়েছে। যাদের প্রবলেম হচ্ছে একবার লেফট করে জয়েন করো, দেখো ঠিক হয়ে যাবে। ওকে, দেখো, তো ইন্ডিয়ান ইকোনমি আজকে আমরা ডিসকাস করব। দেখো, অনেকের মধ্যে এখানে আছো যারা ইকোনমি বা অর্থনীতি চ্যাপ্টার কোনোদিন পড়োনি বা এটা সম্পর্কে তোমাদের কারো কোনো আইডিয়া নেই। আবার এটা অনেকে রয়েছে যারা ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি বা অর্থনীতি সম্পর্কে কম বেশি টুকটাক জানো, প্রচুর জানো বলবো না, কিন্তু কম বেশি টুকটাক অনেকেই জানো। এবার এই ইকোনমি চ্যাপ্টারটা অরিজিনালি কি, ইকোনমি চ্যাপ্টারটা অরিজিনালি কি, যেটা হচ্ছে আমাদের অর্থনীতি। এই ইকোনমি বা অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি, যে এটা একটা সাবজেক্ট যেটা আমাদের বিভিন্ন রকমের, আমরা যে টাকা বা মানি ইনকাম করি, ওকে, সেই মানি বা টাকাটাকে কিভাবে আমরা প্রপারলি ইউটিলাইজ করব, মানে প্রপারলি ইউটিলাইজ মানে যে আমরা টাকা ইনকাম করছি মানেই যে আমাদের লাইফস্টাইল ভালো হবে, এটা কিন্তু ম্যাটার করে না। তার কারণ কি, আমরা দেখেছি বিভিন্ন আরব কান্ট্রিতে কি হয়, সেখানকার লোকেরা প্রচুর টাকা ইনকাম করে। তার মানে কি তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা তারা ভালো, বা সেটা তাদের বেটার লাইফ তারা লিড করছে? বা আমরা যদি ভাবি এই যে ফিল্ম স্টারদের কথা, তারা এত এত কোটি কোটি টাকা ইনকাম করছে, তো তাদের লাইফে কি কোনো ডিপ্রেশন নেই, বা তারা খুব ভালো কি স্ট্যান্ডার্ড লাইফ লিড করছে? সেটা না। তার কারণ কি, মানিকে কিন্তু, টাকাকে কিন্তু আমাদের প্রপারলি ইউটিলাইজ করা হতে পারে, করতে আমাদের জানতে হবে। মানে টাকা ইনকাম করা সহজ হতে পারে, কিন্তু টাকার ইউটিলাইজেশন কিভাবে আমরা সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে লং টার্ম, একটা লং টার্ম আমরা সেই টাকাকে ইউজ করতে পারবো, সেটাই আমাদের ইকোনমি বা অর্থনীতিতে আমাদের পড়তে হবে। ওকে, তো এই ইকোনমি যে অর্থনীতি, সেটা আমাদের দুটো ভাগে ভাগ, একটা আমাদের হচ্ছে ম্যাক্রো ইকোনমি আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমি। ওকে, ম্যাক্রো ইকোনমি আর মাইক্রো ইকোনমি। তো ম্যাক্রো ইকোনমি মানে আমরা বলবো যে ম্যাক্রো ইকোনমি মানে যেটা আমাদের স্মল পারপাসে ইউজ করা হবে, ক্ষুদ্র পারপাসে ইউজ করা। আর মাই সরি একটু উল্টো বললাম, উল্টো লিখলাম, মাইক্রো যেটা হবে, মাইক্রো মানে আমরা প্রত্যেকেই জানি কোনো কিছু মাইক্রো জেরক্স এই যে করা হয়, মাইক্রো মানে যেটা হবে সেটা ক্ষুদ্র পারপাসে, স্মল পারপাসে ইউজ করা হবে। আর ম্যাক্রো মানে যেটা বড় বা বিগ পারপাসে ইউজ করা হবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে যে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে কী কী জিনিস আসবে আর মাইক্রো ইকোনমিক্সের মধ্যে কী কী জিনিস আসবে। মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আসবে যেটা আমাদের, বলতে পারি যে আমাদের বাড়ির ইকোনমি, অথবা যেখানে আমাদের যে কোনো কিছু জিনিস হচ্ছে ক্রেতা বিক্রেতা, ক্রেতা ও বিক্রেতার আচরণ, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি যে মাইক্রো ইকোনমির বিষয়বস্তু। মানে কোনো একটা জিনিস যখন কেনা হবে, কোন একটা জিনিস এর দাম যদি বাড়ে, সেই জিনিসের মানে ডিমান্ড কমে থাকে, যে আমরা যদি বলি প্রাইস আর ডিমান্ড, ওকে, প্রাইস আর ডিমান্ডের কথা বলি, প্রাইস মানে কোন জিনিসের দাম আর ডিমান্ড মানে সেই জিনিসের চাহিদা। ওকে, তাহলে আমরা প্রত্যেকেই বুঝি যে আমাদের মার্কেট কোনো জিনিসের দাম যদি কমতে থাকে, দাম যদি কমতে থাকে, তাহলে আমাদের চাহিদা কি হবে, বাড়বে। প্রত্যেকেই জানি যে আজকে যদি আইফোনের দাম, যেহেতু 1 লাখ টাকা রয়েছে, সেই জন্য আইফোনের চাহিদা কম, কিন্তু আইফোনের দাম যদি আজকে 15,000 টাকা, 10,000 টাকায় হয়ে যায়, তাহলে আইফোনের চাহিদা বেড়ে যাবে। তো এই কারণে কোনো জিনিসের ডিমান্ড বা সাপ্লাই ডিপেন্ড করে আমাদের, মানে কোনো জিনিসের দাম তার চাহিদার উপর এইভাবে ডিপেন্ড করে থাকে। ওকে, এই জিনিসগুলো আলোচনা হবে আমাদের মাইক্রো, মানে যেখানে ক্ষুদ্র পারপাসে ইউজ করা হবে। আর ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করবে কি নিয়ে, ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করবে, আচ্ছা, ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করবে কি নিয়ে, আমাদের কোন একটা স্টেট, মানে কোন একটা দেশ বা কোন একটা আমাদের কান্ট্রি, ঠিক আছে, বিভিন্ন দেশের স্টেট বা কান্ট্রির যে ইকোনমি, অর্থনীতি নিয়ে আলোচনা করবে। মানে আমাদের যদি বলি আমেরিকার দেশের, আমেরিকার
ইকোনমি কিরকম হওয়া উচিত, ইন্ডিয়ার ইকোনমি কিরকম হওয়া উচিত। ওকে, তো বিভিন্ন ব্যাংক, ব্যাংক কিভাবে কাজ করে থাকে, ব্যাংকের নীতি কিরকম হওয়া উচিত, বা আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে, যেগুলো আমাদের ইন্স্যুরেন্স সেক্টরগুলো রয়েছে, তাদের অর্থনীতি কিরকম হওয়া উচিত, মানে যেটা একটা ব্রড সেন্সে ইউজ করা হবে, সেটা আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনার বিষয়বস্তু হবে। ওকে, দেখো মোটামুটি আমি যতটা কথা বললাম এর মধ্যে কারো কিছু বুঝতে অসুবিধে রয়েছে? যতটা আমি কথা বললাম এর মধ্যে বুঝতে কারো কিছু অসুবিধে রয়েছে বলো। স্যার অর্থনীতিটা কি আর একবার এক লাইনে বলে দেবেন, তখন একটু শুনতে পারিনি। আচ্ছা, অর্থনীতি বলতে আমরা অর্থনীতির মূল জিনিস কি অর্থ, অর্থ মানে মানি, মানিটা প্রপারলি কিভাবে আমরা ইউটিলাইজ করব, বা প্রপারলি কিভাবে আমরা এটাকে ব্যবহার করব, টাকার ব্যবহার কিভাবে করব, সেটাই আমাদের অর্থনীতি শেখায়। মানে তোমার যদি, তুমি যদি আজকে সাপোজ কোনো একটা জব করছো, সেই জবে তুমি 10,000 টাকা স্যালারি পাচ্ছ, তাতে তোমার একটা লাইফ স্ট্যান্ডার্ড অফ লাইফ একটা রয়েছে। এবার আজকে যদি তোমাকে 10,000 টাকার জায়গায় 1,00,000 টাকা স্যালারি দিয়ে দেওয়া হয়, তাহলে তোমার কি মনে হয় লাইফটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, বা তুমি সেই 1,00,000 টাকাকে ঠিকঠাক জায়গায় ইউজ করতে পারবে? তোমার মনে হয় নিজের উপর কনফিডেন্স আছে? কখনোই পারবে না, কারণ সেই টাকাটা তুমি মিস ইউজ করবে। কেন? যখনই তুমি 1,00,000 টাকা পেয়ে যাবে মাসে, ও বাবা আমার বাড়িতে তো ফ্রিজ নেই, তোমার ফ্রিজের দরকার নেই, তুমি ফ্রিজ কিনে নেবে। তোমার বাড়িতে গাড়ি পার্কিং করার জায়গা নেই, তুমি সঙ্গে সঙ্গে একটা গাড়ি কিনে নেবে। তার মানে ইকোনমি আমাদের সেটাই শেখায়, বা সেটা শেখায় যে আমরা যে টাকাটা ইনকাম করছি সেটাকে প্রপারলি ইউটিলাইজ কিভাবে করব। তুমি যদি এখন লটারিতে টাকা যেত, সঙ্গে সঙ্গে তুমি কি করবে, সব জায়গায় জিনিস কেনা, ঘরের জন্য একটা ভালো দেখে সবার জন্য ড্রেস কিনে ফেলবে, সবাই একটা বাড়িতে একটা বড় একদম 80 ইঞ্চির একটা এলইডি একদম প্লাজমা টিভি কিনে নেবে, একটা BMW গাড়ি কিনে নেবে, এইসবই করবে, কিন্তু ভাববে না যে এই টাকাটা শেষ হয়ে গেলে তারপরে কি হবে। তাহলে ইকোনমি আমাদের শেখায় কিভাবে আমরা টাকাকে প্রপার ইউটিলাইজ করব। বোঝা গেছে প্রত্যেকে? এভরিবডি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? স্যার মাইক্রোতে আর ম্যাক্রোতে কি বললেন প্লিজ আর একবার বলেন, তখন অসুবিধা হচ্ছিল একটু। তো খুব সমস্যার ব্যাপার গো, বারবার যদি এত নেটওয়ার্ক ইস্যু হয়। আচ্ছা, সব জিনিসটাকে যদি আবার পুরোটা রিপিট করতে হয়। একটু বলে ছেড়ে দিন। ঠিক আছে, হ্যাঁ। তো মাইক্রো ইকোনমিক্সে আমরা আলোচনা করব জিনিসের, আমাদের ক্রেতা বিক্রেতার আচরণ। ক্রেতা বিক্রেতা বলতে যেটা হচ্ছে কনজিউমার, মানে আমরা যারা কনজিউমার হয়ে থাকি, ঠিক আছে, কনজিউমার, ক্রেতাকে কনজিউমার বলি, আর যারা বিক্রেতা হয় তাদেরকে সেলার বলি বা প্রডিউসার বলি, তাই ঠিক আছে। তো এই ক্রেতা বিক্রেতার আচরণ সম্পর্কে আলোচনা করব, মানে যে কোনো জিনিসের দাম যদি কমে যায় তাহলে সেই জিনিসের চাহিদা বাড়বে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই আইফোন, আইফোনের চাহিদা কেন কম, কারণ আইফোনের দাম অনেক বেশি, তার জায়গায় অ্যান্ড্রয়েড ফোনের চাহিদা, মানে অ্যান্ড্রয়েডের কি হয় চাহিদা অনেক বেশি, কারণ অ্যান্ড্রয়েড অনেক কম টাকায় পাওয়া যায়। এই জিনিসগুলো আলোচনা করবে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করবে কোনো দেশ, কোনো রাজ্য বা পৃথিবীর অর্থনীতি সম্পর্কে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? ওকে, দেখো তো আমাদের পড়তে হবে কি, অর্থনীতির মধ্যে আমাদের এই মাইক্রো ইকোনমিক্সটা আমাদের সেভাবে পড়তে হয় না, মাইক্রো ইকোনমিক্সটা আমাদের পড়তে হয় না, কারণ মাইক্রো ইকোনমিক্সটা হচ্ছে প্রচণ্ড টাফ একটা জিনিস, যেখানে যে জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে বলা হয় এটা শুধুমাত্র যারা ইকোনমিক্সে অনার্স পড়ে অথবা ইকোনমিক্সে MSc পড়ে তাদের জন্য মাইক্রো ইকোনমিক্স পড়তে হয়। আমাদের কম্পিটিটিভে মাইক্রো ইকোনমিক্স থেকে সেভাবে কোশ্চেন আসে না, যেগুলোও আসে সেটা খুবই কম লেভেলের আসে, যেটা আমরা পড়তে পড়তে, ম্যাক্রো ইকোনমিক্স পড়তে পড়তে আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে ডিসকাস করে দেবো। আর ইকোনমিক্সে তোমাদের প্রচুর কিছু চ্যাপ্টার পড়তে হবে না, পড়তে হবে সামান্য কিছু জিনিস, যেগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো পড়লেই আমাদেরকে হবে। ওকে, তো ইকোনমিক্সে যে চ্যাপ্টারটা আমরা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পড়বো, সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়বো কি, ন্যাশনাল ইনকাম সম্পর্কে। আমরা আজকেই শুরু করবো এটা সম্পর্কে একটু এক্ষুনি, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম সম্পর্কে। জিনিসটা কি সব কিছু আমি বলবো, আমরা পড়বো ন্যাশনাল ইনকাম, যার মধ্যে আমরা GNP GDP সম্পর্কে পড়বো। নেক্সট চ্যাপ্টার যেটা পড়বো সেটা আমাদের হবে প্ল্যানিং। ওকে, প্ল্যানিং মানে যেগুলো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে হয়েছিল, কেন হয়েছিল, কখন হয়েছিল, কার সময় হয়েছিল, কতগুলো হয়েছিল, কবে হয়েছিল, কার সময়, প্রধানমন্ত্রী সময় হয়েছিল, সেগুলো আমরা এখানে পড়বো। প্ল্যানিং কমিশনটা আমরা পড়বো। থার্ড আমরা পড়বো ইন্ডিয়ান মানি
অ্যান্ড ব্যাংকিং, ভারতের যে মানি কিভাবে টাকা ছাপানো হয়, কে টাকা ছাপায়, কত টাকার নোট টাকা ছাপায়, সব টাকা কি রিজার্ভ ব্যাংক ছাপায় না মানে শুধু ব্যাংকই টাকা রেগুলেট করে নাকি ইন্স্যুরেন্স সেক্টরও রেগুলেট করে, এই সংস্থাগুলোকে কে কন্ট্রোল করে, এদের এরা যদি ফ্রড করে তার জন্য কি হবে, তুমি যে ব্যাংকে টাকা রেখেছো ব্যাংক যদি সর্বশান্ত হয় বা মানে ব্যাংক যদি আজকে বন্ধ হয়ে যায় তুমি কতটা টাকা পাবে, তো এইরকম সমস্ত কোশ্চেনের সলভেশন বা আমাদের যে রেজাল্ট সেগুলো আমাদের ইন্ডিয়ান মানি অ্যান্ড ব্যাংকিংয়ে পড়বো। তার মধ্যে আমরা সব কিছু পড়বো, শেয়ার মার্কেট সম্পর্কে একটু জিনিস আলোচনা করব, তারপর আমরা যে FD করি, ফিক্সড ডিপোজিট করি, সেগুলো সম্পর্কেও জানবো। ইন্ডিয়ান ব্যাংকিংয়ের মধ্যে আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আমাদের ভারতের সেন্ট্রাল ব্যাংক, সেটা সম্পর্কে পড়ব। ওকে, তো মোটামুটি আমরা এই তিনটে চ্যাপ্টার ইন্ডিয়ান ইকোনমিতে আমরা পড়ব। ওকে, যেটা আমাদের SLST-র জন্য লাগবে, আর জেনারেল কম্বাইন্ডের জন্য আমাদের এর থেকে বেশি লাগবে, সেগুলো আমি তোমাদের জেনারেল কম্বাইন্ডের ব্যাচে করব। আজকে আমার জেনারেল কম্বাইন্ডে ক্লাস ছিল, SLST-র আজকে ক্লাস ছিল না। SLST-তে আমি তোমাদের এই টপিকগুলো করাবো, বেশি টাইম লাগবে না বলে কিছুদিন আমি রেখেছিলাম, বাট আজকে একটু স্যারের মানে শারীরিক অসুস্থতার জন্য আমাকে তো দুটো জায়গাতেই ক্লাস নিতে হচ্ছে, SLST-র ক্লাসটা অফ করতে চাইছিলাম না, এই জন্য আমি আজকে তোমাদের টপিকটা শুরু করছি, যেটা জেনারেল কম্বাইন্ডের মতোই হবে। জেনারেল কম্বাইন্ডে আমি এর থেকে আরও আলাদাভাবে বেশি করে পড়াবো। ওকে, বুঝতে পারলাম কোথায় কি পড়বো? সবার এতটা কনসেপ্ট ক্লিয়ার? বলো বলো বলো, আমি বেশি পড়াবো না, বেশি বলবো না, কারণ অলরেডি তোমাদের যা পড়তে হচ্ছে সেটা অনেক এনাফ, এটা পড়লেই হবে, কারণ কোশ্চেন থাকে ইকোনমিক্সের এই তিনটে জায়গা থেকে। ওকে, ঠিক আছে, আর যদি এরপর লাগবে আমি MCQ যখন প্র্যাকটিস করাবো সেখানে যতটুকু যা লাগবে সেগুলো আমি এখানে ডিসকাস অবশ্যই করে দেবো। ওকে, চলো, তো প্রত্যেকে, আচ্ছা এটা প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো? প্রত্যেকে ক্লাসে কিন্তু নোট ডাউন করবে, এই PDF এরকম চিৎকার করবে না, PDF যখন প্রয়োজন হবে, যতটা প্রয়োজন হবে ততটা আমি ঠিক দেব, যেটার আমি PDF দিচ্ছি না বা দেব না সেটা তোমরা খাতায় লিখবে এবং দ্যাটস ফাইনাল। বারবার স্যার PDF দিন বলার দরকার নেই, যেই PDF যখন প্রয়োজন হবে আমি ঠিক টাইমে দিয়ে দেবো বা আমি বলে দেবো এইটার PDF আছে, এটার PDF দেওয়া হবে, সেটা দেওয়া হবে। ওকে, চলো আজকে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট যে টপিক এই চ্যাপ্টার, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে এই যে ন্যাশনাল ইনকাম পার্টটা, এটা আমাদের মাইক্রো ইকোনমিক্সের পার্ট না ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট? ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। তাহলে প্রত্যেকের তাহলে এতটা কনসেপ্ট অন্তত ক্লিয়ার আশা করি, যে মাইক্রো ইকোনমিক্স কি আর ম্যাক্রো ইকোনমিক্স কি, এটা সম্পর্কে আশা করি প্রত্যেকের কনসেপ্ট টোটাল ক্লিয়ার রয়েছে। এই ন্যাশনাল ইনকাম যেটাকে আমরা বলি জাতীয় আয়, দেখো বাংলা কথাটার মাঝখানে আমরা একটু বুঝতে পারছি যে জিনিসটা কি হতে পারে। তোমাদের কি মনে হয় জাতীয় আয় মানে, তোমাদের মানে শুনে, কথাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? যেটা মনে হচ্ছে সেটাই বলো, যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কি, তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটা বলো। ভারতের টোটাল, ভারতের ইনকাম, টোটাল ভারতের ইনকাম, ভেরি গুড, কারণ আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ছি, তাহলে বলবো যে ভারতের আয়, একদম। আমি বললাম যে আমরা সাদা একদম সিম্পলভাবে ভাবো, তোমাদের প্রবলেম তোমরা মাঝে মাঝে কি ভাবো একটু জটিলভাবে ভাবো, এই জটিলভাবে ভাবতে গেলে সহজ জিনিস তোমরা ভুল করো, যেখানে যেটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব তার মানে তোমরা সেটা বলতে পারবে সেই আশা আমি রাখি, তার জন্য বিশাল কিছু জানতে হবে সেটা নয়। জাতীয় আয় মানে ভারতের আয়, এটা তো খুবই সিম্পল কথা, সাদা মাঠা কথা। সেটা বলছো তাই তো, পার অ্যানামে ভারতের যে সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন যে ইনকামটা করে সেটাকে তুমি বলছো ন্যাশনাল ইনকাম, তাই তো? এই তো, এটাই তো তোমার কথা। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকের কথাই নেব, প্রত্যেকের কথাই আমি আলোচনা করব। ওকে, দেখো এবার পার অ্যানাম মানে তুমি বলছো পার ইয়ার, তাই তো? পার অ্যানাম মানে পার ইয়ার। প্রত্যেকে যেটা যারা বুঝতে পারোনি, যেই কথাটা বুঝতে পারবে না বা যেই ইংলিশ টার্মটা তোমরা বুঝতে পারবে না বা যেটা বুঝতে পারবে না আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, কারণ এই চ্যাপ্টারটা প্রচুর টাফ হবে, প্রচুর কঠিন মনে হবে, তাই জন্য জিজ্ঞেস করবে যেটা বুঝতে পারবে না। ওকে, আচ্ছা ট্যাক্স,
মাহফুজ আলম বলছো ট্যাক্স, বাবু ট্যাক্সটা একটু অন্য জিনিস, ট্যাক্সটা আমরা পরে বলবো, ট্যাক্সের সাথে এর সম্পর্ক নেই, ট্যাক্স সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। ওকে দেখো, স্যার পার অ্যানাম মানে ওটা একটু বলবেন। পার অ্যানাম মানে প্রতি বছর আয়, প্রতি বছর, পার অ্যানাম মানে হচ্ছে প্রতি বছর। ওকে, এবার ও বলল যে জাতীয় আয় বলতে পার অ্যানাম ইন্ডিয়ান সিটিজেনরা যা আয় করে সেটার কথা বলা হচ্ছে। এবার আমি জাতীয় আয় জিনিসটা কি বা ডেফিনেশন কি সেটা আমি তোমাদেরকে বলছি, তারপর ওর কথার সাথে তোমরা জাস্টিফাই করে বলবে যে কথাটা ঠিক আছে না ভুল আছে। ওকে দেখো, জাতীয় আয় বলতে গেলে আমাদের কয়েকটা কথা একদম মার্কিং করে বলতে হবে, যে নির্দিষ্ট সময়ে, এটা জাতীয় আয় বলতে গেলে সব থেকে বড় কথা, নির্দিষ্ট সময়, সেটা জেনারেলি আমরা নিয়ে থাকি 1 ইয়ার। তার মানে সব সময় 1 ইয়ার হবে এরকম ব্যাপার নয়, কিন্তু আমরা এটাকে 5 ইয়ারও বলতে পারি, আমরা এটাকে 10 ইয়ারও বলতে পারি। নির্দিষ্ট ওয়ান ফিনান্সিয়াল ইয়ার কি? হ্যাঁ, তুমি আবার একটা কথা বললে ভালো, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটাকে আমরা FY বলি। ঠিক আছে, আমি তোমার কথাটা লিখছি, ফাইন্যান্সিয়াল ইয়ার যেটাকে আমরা ফার্স্ট এপ্রিল থেকে ওই 31 মার্চ, ওই ওই পার ইয়ার, পার মানে পার অ্যানামে যেটা ওই ফিনান্সিয়াল ইয়ার হয় সেইভাবেই তো পার মানে কি বলবো ওই ন্যাশনাল ইনকামটা ধরা হয়। ওকে, আচ্ছা তোমার সাবজেক্ট কি ছিল বলো তো একটু বলো। জিওগ্রাফি। তুমি ঠিক কথাগুলো একদম 100% কারেক্ট বলছো, ঠিক আছে, কথাগুলো তোমার 100% কারেক্ট বলছো, কিন্তু এখন এতটা আমাদের বুঝবো না, কারণ এই জিনিসগুলো আমি পরে ডিসকাস করব। ঠিক আছে, এই মুহূর্তে আমি যদি সবকিছু ফাইন্যান্সিয়াল ইয়ার কি এই জিনিসগুলো বলতে যাই, আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারবো না। ঠিক আছে, নির্দিষ্ট সময় সবসময় যে ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে হবে এটা কিন্তু সবসময় নয়, আমরা জেনারেলি ক্যালকুলেট করে থাকি এই টাইমের মধ্যে, মানে যেই টাইমে আমাদের বাজেট হয়ে থাকে, বাজেট যেটা পাবলিশ হয়ে থাকে, বাজেট। বলো, এই যে জাতীয় আয়টা তো নির্ধারণ হয় বাজেটের উপর, যে 3 ইয়ার্স বাজেট, 5 ইয়ার, 5th ইয়ার বাজেট, এই যে মধ্যকালীন বাজেট, এগুলো বাজেটের উপর তো নির্ভর হয় জাতীয় আয়টা। এবার দেখো, আমি একটা কথা বলি, যে বাজেটের উপর জাতীয় আয় নির্ধারণ হয় এটা কিন্তু ভুল কথা, ঠিক আছে, এটা কিন্তু ভুল কথা, কিন্তু বাজেট অনেকটা জাতীয় আয়কে প্রভাবিত করে, এটা ঠিক কথা, দুটোর পার্থক্য বোঝো। বাজেট মানেই জাতীয় আয় নয়, কিন্তু জাতীয় আয়ের মধ্যে আমাদের বাজেট থাকবে। বাংলায় একটা কথা বলেছিলে, সে সব খারিও, সব খারি খারক, কিন্তু সব খারক খার নয়, একটা কথা পড়েছিলে, পড়েছিলে তো? হ্যাঁ স্যার, এটা আছে স্যার। ধরুন ধরুন আপনাকে 5 বছরের জন্য এত টাকা একটা খরচ করতে হবে, এটা তো বাজেটে একটা নির্ধারণ টাকা, এই টাকা দেওয়া হয়েছে। একদম, হ্যাঁ, এবার আপনি যতটা খরচ করতে পারবেন, হ্যাঁ ভাই, সেটাই তো আপনার তো বাজেট হিসেবে টাকাটা নির্ধারণ করছে, জাতীয় আয়টা তো নির্ধারণ করছে স্যার। একদম, নিশ্চয়ই, একদম ঠিক বলেছো। তাহলে আমি যেটা বলতে চাইছি, যে ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের মধ্যে শুধু কি বাজেট পড়ে আর অন্য কিছু নয়, যেগুলো আমাদের টাটা ইনকাম করছে, যেটা আমাদের বিড়লা ইনকাম করছে, যেটা আমাদের আম্বানি ইনকাম করছে, সেটা কি আমাদের জাতীয় আয়ের মধ্যে পড়ছে না বলো? সেটা পড়ছে। হ্যাঁ, সেটাও পড়ছে স্যার। তার মানে আমি কি বললাম, জাতীয় আয়ের মধ্যে বাজেট একটা পার্ট, কিন্তু বাজেট মানেই জাতীয় আয় সেটা নয়। ক্লিয়ার এবার আমার কথা, জাস্টিফিকেশন বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, এই কথাটা বলছি, দেখো বাজেট একটা পার্ট। আচ্ছা, তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা বলছি, নির্দিষ্ট আয় বলতে সেটা আমরা জেনারেলি ধরে থাকি ফাইন্যান্সিয়াল ইয়ার, ভালো করে সবাই ঠান্ডা মাথায় বোঝো, ঠিক আছে, যেহেতু 1 এপ্রিল থেকে 31 মার্চ এটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষ বলি, তার কারণ কি, এই সময় বাজেট হয়ে থাকে। বাজেট মানে যেখানে সরকার কি করে, তার যে আয় ব্যয় করবে, বাজেটটা কি, যে সরকারি, যে সরকার যে তার আয় ব্যয় নির্ধারণ করে থাকে, সেটাকে আমরা এক কথায় বাজেট বলে থাকি। ঠিক আছে, আমরা বলি আমাদের বাড়ির যে এবারের আমাদের পুজোতে বাজেট কম, বাজেট কম মানে কি, পুজোতে আমরা কি কি খরচ করব সেটার আমরা এস্টিমেটেড খরচ করি, সেটা আমাদের বাজেট থাকে। ন্যাশনাল ইনকাম নির্দিষ্ট বছর 1 ইয়ার মানেই যে সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার হবে, সেটা কিন্তু নয়, সেটা যে কোনো টাইমে হতে পারে, বোঝাতে পারলাম? কিন্তু আমরা এটাকে ইন জেনারেল আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরি, কারণ এই যে পাবলিশ হয় সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা পাবলিশ করে, NSO একটা সংস্থা, আমি পরে লেখাচ্ছি, তারা যেটা পাবলিশ করে তারা ফাইন্যান্সিয়াল ইয়ারের উপরেই পাবলিশ করে, এই কারণে এই টাইমে পাবলিশ হয়, কিন্তু এটা মানেই যে ফাইন্যান্সিয়াল ইয়ারে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। বোঝাতে পারলাম প্রত্যেককে? প্রত্যেকে ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? দেখো, এবার জাতীয় আয়ের কথাটা আমি যেটা বলছিলাম, নির্দিষ্ট সময় মানে 1 ইয়ারে, ঠিক আছে, আমাদের যে উৎপাদনের উপকরণ,
ভালো করে বুঝবে যে উৎপাদনের উপকরণ যেগুলো রয়েছে। উৎপাদনের উপকরণ মানে কি? যেগুলো আমাদের যেসব জায়গা থেকে আমরা ইনকাম করতে পারি। এর উৎপাদনের উপকরণ কি হয়? ল্যান্ড হয়, লেবার হয়, ক্যাপিটাল হয়, আর অর্গানাইজেশন হয়। ওকে, তাহলে ল্যান্ড মানে যেটাকে আমরা জমি বলি, তাই তো? ল্যান্ড মানে আমরা জমি বলি। জমি থেকে আমরা কি আয় করি? জমি থেকে যে আয় হয় সেটাকে আমরা কি বলি? জমি থেকে আমরা পাই খাজনা। একদম, ভেরি গুড, খাজনা। বাহ, ভেরি গুড, খাজনা, বা যেটাকে আমরা বলি রেন্ট। ওকে, যেটাকে আমরা বলি বাংলায় যেটাকে বলবো খাজনা, আর ইংলিশে যেটাকে বলবো রেন্ট। অ্যাকচুয়ালি রেন্ট মানে ভাড়া, এই কথাটা বলি, বাট যেটা পার্টিকুলারলি মানে সেটাকে খাজনা বলা। লেবারকে আমরা কি দিই? লেবারকে আমরা কি দিই? মানে যেটাকে বলি বেতন, পারিশ্রমিক বা বেতন, ঠিক আছে? তাহলে লেবারকে আমরা কি দিই? তার স্যালারি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাই কি? স্যালারি, মানে তাকে যে আমরা স্যালারি দিচ্ছি বা টাকা দিচ্ছি সেটা। একটা ক্যাপিটাল থেকে, যেটা আমরা মূলধন থাকি, ক্যাপিটাল থেকে আমরা কি পাই? আমরা যদি ব্যাংকে ক্যাপিটাল রাখি, ক্যাপিটাল থেকে আমরা কি পাই? ইন্টারেস্ট, সুদ পাই। ভেরি গুড, ইন্টারেস্ট পাই, সেটাকে আমরা পাই কি? সুদ পাই। আর যে অর্গানাইজেশন থাকে, টাটা বিল্ডা এরা যে থাকে, এরা কি পায়? এরা কি পায়? এরা পায় প্রফিট। প্রফিট, ভেরি গুড, প্রফিট। এরা পায় প্রফিট, মানে যেটাকে আমরা বলবো লাভ, মুনাফা। ভেরি গুড, যেটাকে আমরা বলবো মুনাফা বা লাভ। তাহলে আমাদের যে ন্যাশনাল ইনকাম, যেটা এক বছরে, ডিফিনেশনটা ভালো করে বোঝো, তাহলে এমসিকিউ করতে গেলে এগুলো পরীক্ষায় কিন্তু কখনো পড়বে না যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়ের সংজ্ঞা লেখো, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোন কোনটি উৎপাদনের উপকরণের মধ্যে পড়ে বা কোনটি পড়ে না, তোমাদের সেগুলো বলবে। তখন আমাদের এইগুলো জিনিস জানতে হবে। তার মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজার। ল্যান্ড থেকে আমরা পাবো কি? রেন্ট। লেবার থেকে আমরা পাবো কি? স্যালারি, বা যেটাকে বলবো মজুরি। একদম, মজুরি বলবো, তাও হবে। ক্যাপিটাল থেকে আমরা পাবো ইন্টারেস্ট, আর অর্গানাইজেশন পাবে কি? মুনাফা। তার মানে ন্যাশনাল ইনকাম হচ্ছে কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, মানে রেন্ট, স্যালারি, ইন্টারেস্ট প্লাস প্রফিট মিলিয়ে যে টাকাটা হচ্ছে, মানে যার বলবো মানিটারি ভ্যালু, যার হবে মানিটারি ভ্যালু, সেটাকেই আমরা এক কথায় বলবো ন্যাশনাল ইনকাম। এবার একটা কথা দেখো, মানিটারি ভ্যালু কেন বলছি? কারণ জমি থেকে তুমি যে উৎপাদনটা করলে, রেন্টের সাথে সাথে তুমি ইনকাম করলে কি, তোমার এক বছরে ইনকাম হলো 15 কেজি রাইস, কম কম বলছি, 15 কেজি রাইস। আর তুমি তোমার একটা হচ্ছে রাইস থেকে, তোমার আমাদের হচ্ছে সরি গম থেকে, গম তুমি ইনকাম করলে 30 কেজি, ঠিক আছে? এবার তাহলে তোমার কত টাকা ইনকাম হলো? তুমি 15 কেজি রাইসের সাথে 30 কেজি হুইট, একে কি যোগ করতে পারবে? যোগ করা কি পসিবল? পসিবল নয়। কিন্তু 15 কেজি রাইসের ভ্যালু আর 30 কেজি রাইসের ভ্যালু, তাকে আমরা যোগ করতে পারি। তাহলে এই কারণে বলা হচ্ছে মানিটারি ভ্যালু, বা যেটাকে আমরা বাংলায় বলবো আর্থিক মূল্য। ভালো করে বোঝো, এটাকেই আমরা বলবো আর্থিক মূল্য। মানে যেটা আমরা জাতীয় আয়ের উৎপাদন উপকরণ থেকে আমরা যে ইনকামটা করছি, সেটাকে আমরা বলবো মানিটারি ভ্যালু। আচ্ছা, কেউ কিছু বলছো? কারো মাইক অন আছে? ওকে, দেখো এতটা প্রত্যেকের বোঝা গেছে, এটাকেই আমরা বলবো জাতীয় আয়। দেখো প্রত্যেকে বুঝতে পারলে, হোয়াট ইজ জাতীয় আয়? এতটা প্রত্যেকের ক্লিয়ার? স্যার একটা ক্যারি ছিল, অবশ্যই অবশ্যই, উৎপাদনের উপকরণ যেগুলো, এই চারটি কি তার আন্ডারে আসছে? একদম, এই চারটি জিনিসই উৎপাদনের জন্য প্রয়োজন, এর বাইরে আর কিছু প্রয়োজন নেই। তুমি বলো তো, প্রোডাকশন করতে গেলে এর বাইরে আর কি কি দরকার তোমার? এর বাইরে তোমার কি দরকার? কাঁচামাল, কাঁচামাল বলো, র মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়াল কিনতে গেলে কোথা থেকে আসবে? ক্যাপিটাল থেকে র মেটেরিয়াল পাবে, বুঝে গেছে? ইকোনমিক্স বলে এই চারটে জিনিস। ওকে, আচ্ছা। আর স্যার ল্যান্ডের ক্ষেত্রে এই মানে কি কাল্টিভেট হচ্ছে সেটা ম্যাটার করে না, আলটিমেটলি আমাদের খাজনা দিচ্ছি বা যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকামে এফেক্ট করছে, এফেক্ট করছে, একদম একদম, ঠিক আছে? এখনো শেষ হয়নি আলোচনা, যতটা আমি ডিসকাস করলাম
এর মধ্যে প্রত্যেকের বোঝা গেছে? এতটা প্রত্যেকের ক্লিয়ার তো, বলো এটা প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ না কেউ কিছু বলো, কেউ ইয়েস না না বললে তাহলে। আচ্ছা এবার দেখো, এটা আমরা ডিসকাস করছি আমাদের যে যে ইনকাম হয়, আমি বললাম এগুলো আমাদের উৎপাদনের উপকরণ, কিন্তু আমাদের যেসব সেক্টর রয়েছে, আমাদের যেসব সেক্টর রয়েছে সেই সেক্টরগুলো থেকে আয় হয়, আমাদের কতগুলো সেক্টর রয়েছে কেউ বলতে পারবে? কতগুলো সেক্টর আমাদের রয়েছে? কতগুলো সেক্টর? তিনটা। তিনটে কি কি সেক্টর? প্রাইমারি, সেকেন্ডারি আর টারসিয়ারি। দেখো প্রথম রয়েছে প্রাইমারি সেক্টর, সেকেন্ড সেকেন্ড রয়েছে সেকেন্ডারি সেক্টর, থার্ড রয়েছে টারসিয়ারি সেক্টর, তাই তো? প্রাইমারি সেক্টর মানে যেটাকে আমরা বলবো মাধ্যমিক ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টর, সরি একটু উল্টো বললাম, এই বাংলার সাথে গন্ডগোল হয়ে যায়। প্রাইমারি সেক্টর যেটাকে আমরা বলবো প্রাথমিক ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টর যেটাকে আমরা বলবো মাধ্যমিক ক্ষেত্র, আর টারসিয়ারি সেক্টর যেটাকে আমরা বলবো সেবা ক্ষেত্র। দেখো ভালো করে বোঝো জিনিসটা কি, প্রাইমারি সেক্টর মানে যেগুলো আমাদের হবে এগ্রিকালচার রিলেটেড, এগ্রিকালচার, এগ্রিকালচার মানে শুধু চাষবাস নয়, এগ্রিকালচার হবে, তার সাথে আমাদের যে মাইনিং হবে, মাইনিং মানে যেগুলো আমাদের যে মাটি খুঁড়ে কয়লা বের, কয়লা তুলি, ঠিক আছে, বা মাছ ধরি, ফিশারি, এগুলো সব আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে, মানে যেগুলো আমরা ফ্রম নেচার থেকে কালেক্ট করি, ফ্রম নেচার থেকে যেগুলো আমরা কালেক্ট করি সেগুলো আমাদের প্রাইমারি সেক্টর, এখান থেকে আমাদের কিছু আয় হবে। সেকেন্ডারি সেক্টর যেটা হবে সেটা হবে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টর, যেগুলো আমাদের শিল্প, ইন্ডাস্ট্রি সেক্টর, যেমন আমাদের যে স্টিল প্ল্যান্ট, অটোমোবাইলস, অটোমোবাইলস মানে যেগুলো আমাদের গাড়ি তৈরি হয়, অটোমোবাইলস শিল্প, যেগুলো আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড হবে সেগুলো হবে সেকেন্ডারি সেক্টর, আর টারসিয়ারি সেক্টর যেটা হবে সেটা আমাদের হবে সেবা ক্ষেত্র, মানে যেটাকে আমরা বলবো সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর মানে যার মধ্যে পড়বে আমাদের ব্যাংকিং, ইন্স্যুরেন্স, হসপিটাল, রেলওয়ে, সব কিছু। দেখো জিনিসটা বোঝো, বলো বলো, ট্যুরিজম, ট্যুরিজম, ভেরি গুড ভেরি গুড, ট্যুরিজম, একদম ট্যুরিজমটা একদম, যেটা দুবাইয়ের সবচেয়ে বড় ইকোনমি, ট্যুরিজমের কারণে আজকে দুবাই এত বড়, ভেরি গুড। তার মানে কি, এই দুটো সেক্টর, এই তিনটে সেক্টরের মধ্যে বেসিক পার্থক্য কি, তুমি এখান থেকে এগ্রিকালচার থেকে একটা গুডস পাবে যেটাকে তুমি বাড়ি এনে খেতে পারো, যে তুমি চাষ করলে, ধান চাষ করলে, ধানটা পেলে, তুমি তাকে 15 টাকা দিলে, তোমাকে 1 কেজি ধান দিল, মানে তুমি টাকা দিলে তার পরিবর্তে তুমি কি করে গুডস পেলে, এখানেও তুমি কি পাবে, একটা গুডস পাবে, মানে কি তুমি টাকা দিলে তোমাকে একটা রয়্যাল এনফিল্ড বুলেট দিয়ে, মানে বাইক দিয়ে দিল, ওকে, তাহলে এখানেও তুমি গুডস পাবে, কিন্তু এখানে তুমি কি পাবে, ট্রেনে তুমি 150 টাকার টিকিট কাটলে, টিকিট কেটে এখান থেকে নর্থ বেঙ্গল গেলে বা যাই হোক যেখানে খুশি গেলে, সেখানে গিয়ে তুমি ট্রেন থেকে নেমে চাইবে টাকা, এ আমাকে টাকা দাও, যে আমি তো টাকা দিলাম, টাকা দিয়ে আমি কোনো তো জিনিস পেলাম না, কি করবে, একটা মারবে দিয়ে সেখান থেকে বের করে দেবে, কেন, কারণ এখানে তুমি কিন্তু কোনো গুডস পাচ্ছ না, এখানে তুমি কি পাচ্ছ, সার্ভিস পাচ্ছ, বা এই যে ফোনে রিচার্জ করছো, যা যত টাকায় রিচার্জ করো মাসের শেষে তোমাকে আবার রিচার্জ করতে হচ্ছে, তুমি বলবে যে আমি এই তো 150 টাকায় ভরেছি, 500 টাকা ভরেছি, যাই ভরেছি আমাকে কিছু জিনিস দাও, সেটা তুমি বলতে পারবে না। তার মানে দেখো আমাদের যে ন্যাশনাল ইনকাম হয়ে থাকে সেই ন্যাশনাল ইনকাম অরিজিনালি যেটা হচ্ছে গুডস আর সার্ভিসের, এর হচ্ছে মানিটারি ভ্যালু। কেন মানিটারি ভ্যালু, দেখো আবার একটা কথা বলছি, মানিটারি ভ্যালু তার কারণ সার্ভিসের জন্য, তুমি বলবে আমাকে 5 দিন সার্ভিস দিয়েছো, তার জন্য তুমি সার্ভিসের তো দাম নিতে পারবে না, মানে সার্ভিসটাকে তো 5 কেজি, এখানে 5 কেজি রাইসের সাথে 3টা রয়্যাল এনফিল্ড বাইকের সাথে আর তার সঙ্গে 3 দিনের ব্যাংকিং সার্ভিস, এভাবে তো তুমি যোগ করতে পারবে না, কিন্তু প্রত্যেকে তুমি মানিটারি ভ্যালুকে যোগ করতে পারবে, বুঝা গেছে, তাহলে সেটাই হবে আমাদের ন্যাশনাল ইনকাম। দেখো এতটা বলার পরে আশা করি ন্যাশনাল ইনকাম প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের ক্লিয়ার? বলো বলো। স্যার বলছি যে সেক্টরের মধ্যে যে আরো দুটো ভাগ আছে, কোয়াটারনারি আর কুইনারি, ওগুলো কি এখানে আসবে না? দেখো কোয়াটারনি কুইনারি যেটা হয়েছে সেটা আমি এই মুহূর্তে বলছি না, কারণ তুমি যেগুলো বলছো সেগুলো হচ্ছে যেগুলো আমাদের যে বিজ্ঞানীরা যে যুক্ত আছে, আমি তোমাদের আরো একটা কোয়াটারনি কোয়ারনি যেটা বলা আছে, যেটা আমাদের বেসিক
সেক্টর যেটাকে বলা হয়, যেমন হচ্ছে আমাদের এই যে আগে কি হতো বিনিময় প্রথার মাধ্যমে হতো, সেগুলো সেগুলোকে আমি এর মধ্যে ইকোনমিক্স এর মধ্যে ইনক্লুড করছি না। তুমি যেটা বলছো করতেই পারি, কিন্তু আমাদের দরকার নেই এটা, ঠিক আছে? আমরা সেগুলোকে ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড করছি না। ওকে, দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার? ব্যাংকিং এর নিচে, আচ্ছা এটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে যেটাকে বিমা, বিমা 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 কোম্পানি, এলআইসি, এলআইসি যেটা বিমা কোম্পানি। আচ্ছা এলআইসি কবে তৈরি হয়েছিল, হ্যাঁ বলতে পারবে কেউ? হঠাৎ করে জিজ্ঞেস করলাম, এই জিকে 1956 1956 বলতে কি 55 বলে ফেলে, ঠিক আছে? এগুলো কিন্তু জিকে তে স্যার বলেছে, অবশ্যই বলেছে, তোমরা কিন্তু ভুলেও এগুলোকে মাথায় রাখোনি। স্যার যেগুলো ডিসকাস করে ভালো করে মাথায় নেবে, ভালো করে মাথায় নেবে লিখবে, কারণ স্যার যেগুলো আলোচনা করে শুধুমাত্র জিকে টপিক কিন্তু হয় না, প্রচুর জিনিস তার মধ্যে হয়। কোশ্চেন ঘাঁটবে, এখন কিন্তু আগের মতো কোশ্চেন দেবে না যে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে, অপশন হবে অশোক, এইসব কোশ্চেন ভুলেও আসবে না। এইসব কোশ্চেন 100টার মধ্যে 5টা আসবে, 6টা আসবে, বাকি কোশ্চেন তোমার বুদ্ধিতে তোমাকে করতে হবে। আর ওই 5টা 10টা করে আর যাই হোক পরীক্ষায় পাস করতে পারবেন। যদি পরীক্ষায় পাস করার মানসিকতা থাকে তাহলে ভালো করে ডেপথে পড়তে হবে, ঠিক আছে? মাথায় রাখবে। দেখো এবার এই যে গুডস আছে, এই গুডসকে আমরা দু রকম গুডস বলতে পারি। কি কি রকমের গুডস আমরা বলতে পারি? গুডস ক ধরনের হয়, মানে ক ধরনের হয় বলতে তোমরা হচ্ছে, আমি বাংলায় বলছি তোমরা আমাকে ইংলিশে বলতে হবে, বস্তুগত আর অবস্তুগত। ইংলিশ বলো। ডিউয়াল আর নন ট্যাঞ্জিবল। ভেরি গুড, বাহ ভেরি গুড ভেরি গুড। যেটা একটা হচ্ছে ট্যাঞ্জিবল আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, পার্থক্য কি দুটো বলো? ট্যাঞ্জিবল মানে স্পর্শ করা যায় আর একটা স্পর্শ করা যায় না, উই ক্যান টাচ উই ক্যান নট টাচ। তাহলে বলো তো এই দুটো সেক্টরের মধ্যে কোন সেক্টরটা ট্যাঞ্জিবল হবে আর কোন সেক্টরটা ইনট্যাঞ্জিবল হবে? সো প্রাইমারি আর সেকেন্ডারিটা ট্যাঞ্জিবল হবে আর টারশিয়ারিটা ইনট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল হবে। ব্যাস, তাহলে আর বলার পার্থক্য আমার আর রইছে না, তাই তো? তাহলে আমরা, তোমরা দেখো নিজেরাই বুঝতে পেরে যাচ্ছ যে আমাদের কি হবে। তার মানে ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল যেসব আমাদের গুডস রয়েছে তাদের মানিটারি ভ্যালুকেও আমরা ন্যাশনাল ইনকাম বলতে পারি। দেখো একটা ডেফিনেশনে কিন্তু কখনো হচ্ছে না, কত রকম ডেফিনেশন পাল্টাচ্ছে, বোঝা গেছে? এই জন্য ন্যাশনাল ইনকামে তুমি একটা কোনো ডেফিনেশন না, দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ অ্যাসপেক্টে, ডিফারেন্ট অ্যাসপেক্টে আমি ডিফারেন্ট টাইপ অফ ডেফিনেশন তৈরি করতে পারি। বোঝাতে পারলাম প্রত্যেককে? আশা করি ন্যাশনাল ইনকাম প্রত্যেকের বোঝা গেছে। ক্লিয়ার প্রত্যেকের এতটা? ক্লিয়ার তো প্রত্যেকের? দেখো আচ্ছা, খুব কঠিন লাগছে ইকোনমিক্স, বোঝা যাচ্ছে না, খুব কঠিন এরকম কিছু লাগছে না, সহজ লাগছে, বোঝা যাচ্ছে? ব্যাস তাহলে ব্যাস সহজভাবেই লাগে। এবার তোমরা যদি ভাবো স্যার বই কোন বই পড়বো, এই প্রশ্নটি আমাকে করো না, কারণ এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ মার্কেটে তোমাদের কোনো বই ইকোনমিক্স শেখাতে তোমাকে পারবে না। নাম আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, মোজাম্মেল হোসেন, তো মোজাম্মেল না তুজাম্মেল হোসেন কিছু একটা আছে যেটা মোটামুটি সবাই পছন্দ করে। তো যাই হোক বই কিনে নেবে, বই, হ্যাঁ তুজাম্মেল হোসেনেরই পাওয়া যায়, যাই হোক তো বই কিনে নেবে, তারপরে দেখবে কিচ্ছু বুঝতে পারছো না। আমি যেরকম তোমাদের বলছি সেটুকুই পড়ো, আলাদা করে বই পড়ার এখানে কোনো দরকার নেই, ঠিক আছে? মাথা ঘামাও অন্য জায়গায়, এখানে আমি যতটুকু বলবো ততটুকু মাথায় রাখো, ততটুকু ক্লাসে নোট ডাউন করো, যদি ক্লাস না করতে পারো রেকর্ডিং থেকে নোট ডাউন করো, বোঝো, না বুঝতে পারলে পরের দিন জিজ্ঞেস করো, যতটুকু আমি পড়াচ্ছি ততটুকু পড়ো। এটাকে বই, কোন বই স্যার পড়বো ভাবার কোনো দরকার নেই, কারণ মার্কেটে ইকোনমিক্সের ভালো বই কোথাও নেই, ঠিক আছে? যদি পাও আমাকে বলতে পারো, হ্যাঁ স্যার আপনি তো বললেন কিন্তু আমি তো পেয়েছি একটা ভালো বই, বলবে আমাকে, আমি বইটা দেখবো, কিন্তু আমি এতদিনে ইকোনমিক্সের কোনো বই সেভাবে পাইনি। ওকে, দেখো এবার আমরা যে আমরা ন্যাশনাল ইনকাম পড়লাম, এই ন্যাশনাল ইনকাম আমি মুখে তো বলে দিলাম, এই ন্যাশনাল ইনকামকে মেজার করব, মেজার বা এটাকে পরিমাপ করব, তার আমাদের কিছু পদ্ধতি আছে ন্যাশনাল ইনকামকে পরিমাপ করার পদ্ধতি,
মেজাজ তো করতে হবে যে আমি বলে দেব তাহলেই হয়ে যাবে, এরকম ব্যাপার তো নয় যে আমাদের ডাইরেক্ট আমরা পরিমাপ তো করতে পারছি না যে বলে দেবো স্যার বলে দিলেন তো স্যার, হ্যাঁ স্যার এই তো বললেন স্যার মানিটারি ভ্যালুর কথা বলে দিলেন, তাহলে তুমি কি জানো আমাদের ভারতে ক মানে ক কেজি ধান উৎপাদন হচ্ছে, তুমি বলতে পারবে? তুমি বলতে পারবে না, মোদি বলতে পারবে না, মমতা বলতে পারবে, কেউ বলতে পারবে? নিজেরাই ভেবে বলো না, কেউ বলতে পারবে? অ্যানসার করো কেউ, হ্যাঁ কি না কি মনে হচ্ছে? কারণ কি কেউ বলতে পারবে না, কারণ কি যে কৃষক সে কতটা উৎপাদন করছে সে কি বলে বলে বেড়াবে দেখ 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 আমার এই বছর 15 কেজি ধান হয়েছে, দেখ 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 আমার এই বছর 20 কেজি ধান হয়েছে, সে কোনোদিনই বলবে না। সে কিছুটা অংশ নিজে খাবে, কিছুটা অংশ বিক্রি করবে, যেটা বিক্রি করবে সরকার যদি মনে করে রেকর্ড করবো ডেটাটাকে সে শুধু ওই বিক্রিটা করতে পারবে, প্রোডাকশন কতটা করলো সেটা তো পাচ্ছে না। ওকে, সেই জন্য ন্যাশনাল ইনকাম এটাকে মেজার করা আমাদের কাছে খুবই কষ্টসাধ্য ব্যাপার, এই কারণে আমাদেরকে কিছু মেথডের কথা বলা হয়েছে যার মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকামকে পরিমাপ করার চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে কি আয় পদ্ধতি, আমি অলরেডি মেজারগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করে নিয়েছি। দেখো কীরকমভাবে, ফার্স্ট হচ্ছে আয় পদ্ধতি, যেটাকে আমরা বলবো ইনকাম মেথড। আয় মানে ইনকাম, ইনকাম মেথডে আমরা করতে পারি, অথবা আমরা করতে পারি কি ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি বা সেকেন্ড আমরা বলবো ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি মানে যেটাকে আমরা বলবো এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার বলা হয়, ব্যয়কে আমরা এক্সপেন্ডিচার বলি, এক্সপেন্ডিচার মেথড, মেথড আর লিখছি না জায়গা নেই, এক্সপেন্ডিচার মেথড। আর লাস্ট হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতি যেটাকে আমরা বলবো প্রোডাকশন মেথড। এবার দেখো তিনটে জিনিস কি আমি অলরেডি বলে দিয়েছি, আয় পদ্ধতির মাধ্যমে কি ল্যান্ড থেকে আমরা আয় করছি কি রেন্ট, লেবার থেকে আয় করছি কি ওয়েজ বা মজুরি স্যালারি, আর ক্যাপিটাল থেকে আমরা পাচ্ছি কি ইন্টারেস্ট, আর অর্গানাইজেশন থেকে আমরা পাচ্ছি কি প্রফিট, তাহলে সেটা আমরা মেজার করতে পারি। ঠিক আছে, এবার কার কতটা ল্যান্ড থেকে তুমি কতটা রেন্ট পেলে সেটা তুমি বের করতে পারছো না, কোন ওয়েজকে কোন লেবারকে তুমি কত টাকা স্যালারি দিলে সেটাও তুমি বলতে পারছো না, ইন্টারেস্ট তুমি কত টাকা পেলে সেটা বলাটাও পসিবল নয়, কারণ সব টাকা আমাদের মানে বিভিন্ন জায়গায় থাকে, অর্গানাইজড আনঅর্গানাইজড সেক্টরে থাকে, এই জন্য এটাও বলতে পারি না, আর প্রফিট কী হয় এটাও আমরা রিভিল করি না। তার মানে এক্স্যাক্ট যে ভ্যালু সেটা আমরা কখনোই পেতে পারি না, সেই কারণে আয় পদ্ধতি বা ইনকাম মেথড আমাদের কাছে অনেকটাই ইনকমপ্লিট, মানে এই পদ্ধতিতে আমরা সব কিছু বের করতে পারি না, দ্যাট ইজ ইনকমপ্লিট মেথড। বোঝাতে পারলাম প্রত্যেককে? দেখো ঠিক আছে, ব্যয় পদ্ধতি যেটাকে আমরা বলবো এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথড, আমি ইংলিশগুলো বলছি একটাই কারণে, তার কারণ কিন্তু পরীক্ষার সময় ইকোনমিক্স ইংলিশেই বেশি মেজার করবে, কনজাম্পশন বাংলাতেই তুলে দিবে, কনজাম্পশন ব্যাস বলবে স্যার কনজাম্পশন মানে কি, ব্যয় বলবে এরকম আশা করো না। ঠিক আছে, ইনকামকে হস্যই দন্তেন্য কয়া কর্ম ইনকাম এইভাবে লিখে দিবে, মজুরি না লিখে ওয়েজ লিখে দিবে, ও অন্তস্থ একার বর্কেজ্য। কনজাম্পশন মানে তো ভোগ করা, তো ব্যয় করা মানেই তো ভোগ করা, ব্যয় করা মানে ভোগ করা নয়, কোনো কিছু যখন ভোগ করো তার মানে তো সেটা তুমি ব্যয় করছো, তাই তো? বুঝে গেছে? এগুলো দেখো ওই আক্ষরিক অর্থ করতে গেলে খুব সমস্যায় পড়ে যাবে, সেটা তো ইংলিশে মানে আমার থেকে তোমরা বেশি ইংলিশ জানো ভালো করেই বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো ব্যয় পদ্ধতিতে কি হয়, ব্যয় পদ্ধতি এখানেও হচ্ছে সমস্যা হচ্ছে যে যত টাকা আয় করছে মানুষ তত টাকা তো ব্যয় করে না, কিছু টাকা মানুষ কি করে সেভিংস করে, যে আমরা জানি প্রত্যেকে যে ইনকাম মাইনাস সেভিংস ইজ ইকাল টু আমাদের হচ্ছে এক্সপেন্ডিচার বলতেই পারি, বা ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সেটাই আমাদের কি হয় সেভিংস হয়। তাহলে আমরা যদি প্রথমে দেখো আমরা ইনকামের উপর চেক করলাম ইনকমপ্লিট হলো, এক্সপেন্ডিচারের উপর ভাবছি যে কত টাকা খরচ হচ্ছে করব, কিন্তু সেখানে দেখো সেভিংস থাকার জন্য এটাও আমাদের কি হয়ে যাচ্ছে ইনকমপ্লিট মেথড হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা লাস্ট অফ অল কী করলাম যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন মেথড, যে কতটা আমরা উৎপাদন করছি
সেই প্রোডাকশনের উপর ভিত্তি করে আমরা তাদের আয়টাকে মেজার করব। কিন্তু এই প্রোডাকশন মেথডে আমরা কিভাবে করলাম, যে আমাদের হচ্ছে সাপোজ আমরা করলাম যে রাইস টোটাল ইনকাম হচ্ছে 15 কেজি, ঠিক আছে, আমাদের হুইট ইনকাম হচ্ছে থেকে হচ্ছে 20 কেজি, ঠিক আছে, তাহলে 15 কেজির ভ্যালু আমি করলাম 300 টাকা, হুইটের 20 কেজির ভ্যালু করলাম 600 টাকা, তাহলে যোগ করে আমি বলে দিলাম তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম হচ্ছে 900 টাকা। সহজ তো? বললাম স্যার এতে তো আর কোনো সমস্যা নেই, কিন্তু আমি বললাম ওই যে একটা কথা যে টোটাল আমরা রাইস আর হুইটের অ্যামাউন্ট আমরা তো জানি না কতটা হচ্ছে। এবার দেখো আরও কত বড় একটা সমস্যা, সেটা হচ্ছে কি ডাবল কাউন্টিং। ভালো করে বোঝো ডাবল কাউন্টিং, ডাবল কাউন্টিং জিনিসটা কি, কেউ এক্সপ্লেন করতে পারবে ডাবল কাউন্টিং বলতে কি আমি বলতে চাইছি বা বোঝাতে চাইছি? এনিবডি? যখন একই প্রোডাক্টের দাম দুবার করে ধরা হয় তখন এক্সাম্পল 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 মানে ধরুন মানে কোন একটা হাউসে মানে একটা ফ্যাক্টরিতে কোন একটা মানে কোন কিছু একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে ধরুন কি বলবো বেকারিতে যেমন বেকিং বেকারি প্রোডাক্ট পাওয়া যায় তেমন মানে কি বলবো ওই সেই ধান আছে এই কি বলে গম থেকে যেমন মানে যা সাবস্টিটিউট পাওয়া যায়, প্রথমে গম কেনা হচ্ছে তারপরে ওটাকে মানে গুঁড়ো করে ময়দা বা আটা কিছু একটা করা হচ্ছে সেটা থেকে বিস্কিট বা বেকারি বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো এইভাবে তো প্রথমে গমের দামটা ধরা হলো তারপরে আটা বা বিস্কিট এইভাবে আলাদা আলাদা তখন তো বোধহয় ডাবল কাউন্টিং হয়ে যায়। কথাটা বুঝতে পারলে প্রত্যেকে কি বললো এক্সপ্লেনেশন বুঝতে পারলে প্রত্যেককে? দেখো বলো 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 ভ্যালু অ্যাডেড মেথড যেটা, একদম যেটাকে আমরা ভ্যালু অ্যাডেড মেথড বলি, ভ্যাট মেথড বলে থাকি, বাহ একদম কারেক্ট, সেটা আমি একটু ডিসকাস করছি। দেখো তার মানে যেটা ও বললো একদম 100% কারেক্ট বলেছে। কি কারেক্ট বলেছে? আমরা বললাম যে 20 কেজি ধান 20 কেজি গম, তাহলে 20 কেজির ভ্যালু আমরা 300 টাকা যোগ করছি। এবার আমরা শুধু গম করলে তো হবে না, গম থেকে কিছু অংশ আটা হচ্ছে, মানে কিছু অংশ আটার জন্য আমি মনে করলাম আটা করতে গেলে একটু খরচ আছে, আর আটা করতে গেলে আমাদের 200 টাকা খরচ হলো, ময়দা করতে গিয়ে আমাদের 300 টাকা খরচ হলো, বা ধরো একটু কম করে ধরছি 150 টাকা খরচ হলো, তাহলে এটা কিন্তু বেশি হচ্ছে। তার মানে আমরা যদি টোটাল যোগ করতে যাই তাহলে গমটাকে দেখো দুবার ধরা হয়ে যাচ্ছে, যখন আমি আটার প্রাইস ধরছি তখন আমাদের গম ধরা হয়ে যাচ্ছে, আবার বিস্কুট যখন করতে যাচ্ছি তার মধ্যে দেখো আটা ময়দা গম তাকে ধরা হয়ে যাচ্ছে। তার মানে কোনো জিনিসের উপর আমরা কি করছি ডাবল কাউন্টিং করে ফেলছি, মানে সেটাকে দুবার যোগ করে ফেলছি বা তিনবার যোগ করে ফেলছি, সেটা আমাদের কাছে একটা সমস্যা। এই জন্য আমাদের কি হয় যেটা একজন বললো সেটা হচ্ছে ভ্যাট মেথড ইউজ করা হয়, VAT, মানে ইটস এ ভ্যালু অ্যাডেড মেথড। ওকে, ভ্যালু অ্যাডেড মেথড মানে কি, এই যে গম আমি উৎপাদন করলাম সাপোজ 15 কেজি, সেই 15 কেজি গমের মধ্যে কতটা আমাদের আটা হলো, হলো 10 কেজি হয়তো আমার আটার পারপাসে ইউজ করছি, সেই 10 কেজি আটার টাকাটা আমি যোগ করব। এরপর যেটা আমাদের ময়দাতে আমাদের আর 5 কেজি রয়েছে সেই 5 কেজি ময়দাটা যোগ করব। এবার যেটা আমাদের আটা থেকে বিস্কিট তৈরি হয়েছে সেটা আমি যোগ করব না, কারণ অলরেডি আমি সেই বিস্কিটটা আমি ধরে নিয়েছি, আর গমকে যেহেতু ধরে নিয়েছি তাহলে সেইখানে আমি আর ফাইনাল প্রোডাক্টের কথা আমরা ভাবছি না। তার মানে আমরা এই স্টেপের কথা ভাবছি, ফাইনাল প্রোডাক্টের কথা ভাবছি না বা ইনিশিয়াল প্রোডাক্টের কথা ভাবছি না, আমরা গমের কথাও ভাবছি না বিস্কিটের কথা ভাবছি না, আমরা ভাবছি মিডিল যে প্রোডাক্টটা হচ্ছে সেই মিডিল প্রোডাক্টের কথা ভাবছি। তার মানে এই কারণে উৎপাদন মেথড যেটা সেটা আমাদের কাছে কিছুটা অ্যাপ্রোপ্রিয়েট হয় অন্য দুটো মেথডের থেকে। দেখো প্রত্যেকে এতটা বুঝতে পারলে, প্রত্যেকে এতটা বুঝতে পারলে? এবার এই বলছি কোনো কথা শোনা গেল না, ভ্যালু অ্যাডেড মেথড, ভ্যাট ভ্যাট এখন দরকার নেই, এখন লেখার কোনো দরকার নেই। আচ্ছা আমি বলে দিচ্ছি মূল্য সংযোজন পদ্ধতি, ঠিক আছে, মূল্য সংযোজন পদ্ধতি, এটা অ্যাকচুয়ালি ট্যাক্স বলা হয়, এটা VA মেথড বলা হয়, ভ্যালু অ্যাডেড মেথড বলা হয়, এটা ভ্যাট বলতে এটা এক ধরনের ট্যাক্স হয় আর কি, ভ্যালু অ্যাডেড মেথড বলা হয়, মানে মূল্য সংযোজন পদ্ধতি। ওকে, এবার একটা কথা এখানে, এই যে ন্যাশনাল এই যে পদ্ধতির কথা এটা নিশ্চয়ই কেউ না কেউ বলেছিল, একজন ইকোনমিস্ট এর নাম বলেছিল, তার নামটা আমাদের পড়তে হবে, তার নাম হচ্ছে সাইমন কুজনেটস, সাইমন কুজনেটস এই ন্যাশনাল ইনকাম মেজার করার পদ্ধতি বলেছিলেন, সাইমন কুজনেটস,
দেখো এতটা প্রত্যেকে বুঝতে পারলে? ওকে সাইমন, আচ্ছা সাইমন কুজনেটস, সাইমন কুজনেটস দেখো লিখে দিয়েছি স্ক্রিনের উপরে, দেখো লেখা আছে সাইমন কুজনেটস। হ্যাঁ উনি কি বলেছিলেন সেটা একটু বলুন। বলেননি, উনি ওই পদ্ধতিগুলোর কথা বলেছেন, যে এই তিনটে পদ্ধতিতে আমরা জাতীয় আয় ইনকাম করতে পারি, পদ্ধতিগুলোর কথা তিনি বলেছেন। ওকে ক্লিয়ার প্রত্যেকে এটা? এবার আমরা ডিসকাস করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে জিডিপি। আমি কিন্তু এখনো তোমরা ভাববে হয়তো স্যার ভুলে গেছে, কি ভুলে গেছে স্যার? এই যে কেউ একজন বলেছিল যে এই যে পার অ্যাডামে ইন্ডিয়ান সিটিজেনদের ইনকাম, এটা কেউ একজন বলেছিল তাই তো? আমি বললাম এটা আমি বলবো, আমি কিন্তু ভুলিনি, আমি এটা রেখেছি, কারণ আমি জিডিপি জিএনপি বলার পরে আমি এটা বলবো যে তোমার কতটা ঠিক ছিল কতটা ভুল ছিল, ঠিক আছে? আমি কিন্তু ভুলিনি, আমি কিন্তু বলবো, এবং এটা আমি একদম শেষে বলে ক্লাসটা শেষ করব। ওকে দেখো কখন ফ্যাক্ট আসছে সেটা হচ্ছে জিডিপি। এবার জিডিপি বলতে কার কী কনসেপ্ট আছে বলো? জিডিপি আর জিএনপি এই সম্পর্কে কার কী কনসেপ্ট আছে? কনসেপ্ট আছে কারো কিছু? যদি থাকে বলতে পারো, না থাকলে আমি আছি অবশ্যই, বলো। এনিবডি হ্যাজ এনি কনসেপ্ট? কারো কোনো কনসেপ্ট আছে? স্যার জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এইটুকু মনে আছে, বাকিটা মনে নেই। মানে সে এরকম ব্যাপারটা যে আমি হচ্ছে, আমার মনে আছে যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে আমাদের একটা কোশ্চেন দিয়েছিল, হোয়াট ইজ সিএন, দাঁড়াও বলছি, হোয়াট ইজ সিএনএস, ঠিক আছে, বলে যে সিএসএফ, হোয়াট ইজ সিএসএফ, ঠিক আছে, একজন উত্তর লিখেছে সিএস, হোয়াট ইজ সিএসএফ, সিএফএস ইজ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সে কত নাম্বার পাওয়া উচিত তার? পুরো নাম্বার পাওয়া উচিত? দেশের মধ্যে যে উৎপাদনটা, মোট উৎপাদনটা এক বছরের মধ্যে, সেটাকে জিডিপি বলে, আর দেশের বাইরে এবং দেশের মধ্যে সব জিনিসটাকে নিয়ে ন্যাশনাল ইনকাম, জিএনপি। আচ্ছা আমি আমি যে কোশ্চেনটা করলাম তার উত্তর কি হবে? তার কত নাম্বার পাওয়া উচিত? পুরো এক নাম্বার পাওয়া উচিত না শূন্য পাওয়া উচিত? শূন্য, শূন্য পাওয়া উচিত, কারণ তাকে সিএনজি সিএসএফ এর কথা জানতে চাইছে, তাকে সিএসএফ এর পুরো কথা ফুল ফর্ম কি সেটা জানতে চায়নি। উত্তরটা তোমরা সেরকম, আমি জিডিপি জিএনপি জিজ্ঞেস করছি, তোমরা ফুল ফর্ম বলছো, সেটা কখনোই কারেক্ট না। দেখো জিডিপি জিএনপি জিনিসটা কি, প্রত্যেকে একটা এক্সাম্পল ভাবো, একটা হচ্ছে কোম্পানি, আমি নাম দিচ্ছি নোকিয়া, কিসের কোথাকার কোম্পানি? ইংল্যান্ড। কোথায়? ইন্ডিয়া। মরেছে। ইংল্যান্ড। কোথায় কোথায়? স্যার আমেরিকা। ফিনল্যান্ড। ফিনল্যান্ড। নোকিয়া কিসের কোথাকার কোম্পানি? যে ছাড়ো নোকিয়ার কথা ভুলে গেছো। স্যামসাং কোথাকার কোম্পানি? তো জাপান। সাউথ কোরিয়া, ঠিক আছে, তাহলে আমি একটা কোম্পানি লিখলাম স্যামসাং, আর আমি এখানে হচ্ছে সাউথ কোরিয়া একটা দেশ আঁকলাম, ঠিক আছে, কালার ম্যাচ করবে। রেডমি কোথাকার কোম্পানি? চায়না। চায়না কোম্পানি? চীন, চায়না, ঠিক আছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই, রেডমি হচ্ছে চায়না কোম্পানি। এবার আমি লিখছি যে রিলায়েন্স কোথাকার কোম্পানি? ভারতে। ভারতে। ক্লিয়ার প্রত্যেকে? এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। দেখো কালার আমি এখানে তিনটে আলাদা আলাদা কালার দিয়েছি, বুঝতে সমস্যা নেই। এবার দেখো এই স্যামসাং কোম্পানি যে ইনকামটা করে, সে কি শুধু সাউথ কোরিয়াতে ইনকাম করে না তিনটে দেশে ইনকাম করে? তিনটে দেশেই। তাহলে এখানে স্যামসাং আছে, এখানেও স্যামসাং আছে, এখানেও স্যামসাং আছে, ক্লিয়ার? রেডমি কোম্পানি সেও ইন্ডিয়াতে ইনকাম করছে, আবার সাউথ কোরিয়াতেও ইনকাম করছে, নিজের দেশ চায়নাতেও ইনকাম করছে। রিলায়েন্স যেটা, সেটা রিলায়েন্স যে কোম্পানি সেও ইন্ডিয়াতে ইনকাম করছে। দেখো আর আর হয়ে গেছে, এটা নিয়ে ডাউট হবে না, কালার কিন্তু আলাদা আছে, মাথায় থাকবে, এটা অন্য কিছু ধরলে ভালো হতো। আচ্ছা টাটা ধরে নিচ্ছে, টাটা হলে আমাদের সুবিধা হবে।
টাটা ধরে নিচ্ছে, টাটা টিসিএস, তাহলে টাটা এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে, তাই তো? তাহলে এখানে বলো যে আমি এটাকে একটু ভাব নাম দিচ্ছি, এটাকে এস ওয়ান নাম দিচ্ছি, এটাকে এস টু নাম দিচ্ছি, এটাকে এস থ্রি নাম দিচ্ছি, এখানে এটাকে আর ওয়ান নাম দিচ্ছি, এটাকে আর টু নাম দিচ্ছি, এটাকে আর থ্রি নাম দিচ্ছি, টাটার এখানে টি ওয়ান নাম দিচ্ছি, টি টু নাম দিচ্ছি, টি থ্রি নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার বলো এই যে ইন্ডিয়ার জিডিপি কত হবে, ইন্ডিয়ার জিডিপি কত হবে? ডেটা তোমাদের কাছে দেওয়া আছে, বলো ইন্ডিয়ার জিডিপি কত হবে, আর ইন্ডিয়ার জিএনপি কত হবে বলো? দেখো ভালো করে বোঝাচ্ছি, দেখো এবার ভালো করে পার্সপেক্টিভে আসছি, ভালো করে বোঝো। দেখো ইন্ডিয়ার জিডিপি হবে, ইন্ডিয়ার জিডিপি হবে এস ওয়ান প্লাস আর ওয়ান প্লাস টি ওয়ান, মানে এই যে তিনটা, এটাই হবে ইন্ডিয়ার জিডিপি। কারণ এরা প্রত্যেকে স্যামসাং, রেডমি, টাটা প্রত্যেকে ভারতের ভৌগোলিক সীমারেখার মধ্যে আয় করছে, তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ার জিডিপি। সাউথ কোরিয়ার জিডিপি হচ্ছে এস টু প্লাস আর টু প্লাস টি টু, মানে এটা হচ্ছে সাউথ কোরিয়ার জিডিপি, যেহেতু তারা সাউথ কোরিয়ার মধ্যে ইনকাম করছে। আর এটা হচ্ছে চায়নার জিডিপি, যেহেতু এটা টোটাল চায়নার মধ্যে এরা ইনকাম করছে। তাহলে ইন্ডিয়ার জিএনপি কত হবে, ইন্ডিয়ার জিএনপি হবে টি ওয়ান প্লাস টি টু প্লাস থ্রি টি থ্রি, মানে টাটা কোম্পানি দেশের মধ্যে ইনকাম যা করছে বা দেশের বাইরে ইনকাম যা করছে সেটা হবে ইন্ডিয়ার জিএনপি, যেটা রিলায়েন্স কোম্পানি মানে আমাদের রেডমি কোম্পানি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি যেটা হবে সেটা হবে সাউথ কোরিয়ার, সাউথ কোরিয়া নয়, চায়নার জিএনপি। আর যেটা হচ্ছে আমাদের টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি এটা হবে আমাদের, হ্যাঁ সরি এটা তো বলে দিলাম, বাকি আমাদের কী রইল, এস ওয়ান সাউথ কোরিয়া, এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এটা হবে আমাদের সাউথ কোরিয়ার জিডিপি। দেখো প্রত্যেকের জিডিপিটা বুঝতে পারলে, জিডিপি আর জিএনপিটা? হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেছে পুরোটা? বোঝা গেছে। তাহলে এবার আমাকে একটা কথা বলো, আশা করি জিডিপি জিএনপি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এতে। এবার আমাকে একটা বলো, কোন দেশের জিডিপি বাড়লে ভালো না জিএনপি বাড়লে ভালো? কোন দেশের জন্য জিডিপি গুড না জিএনপি গুড, তোমাদের কি মত? জিএনপি, জিএনপি, জিএনপি গুড। তাহলে প্রত্যেকে একই মত না কেউ জিডিপি? না স্যার জিডিপি গুড, জিডিপি, 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 জিডিপি গুড, জিডিপি বাড়া উচিত। আচ্ছা এটা ভালো হবে। আচ্ছা যে উত্তম বললে জিডিপি, ঠিক আছে তোমার গলাটা আমি আইডেন্টিফাই করতে পারি, যাই হোক, তো জিডিপি কেন বলছো তুমি জিডিপি ভালো? জিডিপি তো ভারতের অর্থনৈতিক ব্যবস্থার উপর মূল কারিগর, মানে মূল এটা দাঁড়িয়ে আছে জিডিপি বলতে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাটাকে নির্ধারণ করে। কেন জিএনপি ভারতের অর্থনীতিকে প্রভাবিত করে না? না জিএনপিটা অর্থনীতিকে প্রভাবিত করলেও এটা বাইরের দেশে কিছুটা মুনাফা বেড়ে যায়, কিন্তু জিডিপিটা ভারতের মধ্যেই থাকে। আচ্ছা ঠিক আছে তোমার কথাটা আমি নিলাম। আচ্ছা যে জিএনপি বললে সে কেন বললে বলো, বলো যে জিএনপি বললে একজন বলো, এক্সপ্লেনেশন দাও। আরে চুপ করে থেকো না, বলো। স্যার জিএনপি তে নিজের দেশ থেকে ইনকাম হচ্ছে প্লাস বাইরের দেশের ইনকামটা হচ্ছে, তার জন্য জিএনপি মনে হচ্ছে। জিএনপি তে বাইরের দেশের কোথায় ঢুকছে? জিএনপি তে শুধু টাটার ইনকামটাই আমি ঢোকাচ্ছি, বাইরের দেশের রিলায়েন্সের ইনকাম? হ্যাঁ স্যার বাইরের দেশ থেকে, বাইরের দেশের মানে কিটা হচ্ছে তুমি বলছো, যেহেতু টাটা, টাটার ইনকাম দেশের মধ্যেও হচ্ছে দেশের বাইরেও হচ্ছে, সেই জন্য তোমার মতে জিএনপি টা ভালো, তাই তো? এবার তুমি একটা কথা বলো, এবার তুমি একটা কথা বলো, তোমার বাড়ির হচ্ছে, তোমার বাড়িতে তিনজন, তোমার বাবা তিনজন কাকা, তোমার বাবা থাকে ইন্ডিয়াতে, তোমার বড় কাকা থাকে অস্ট্রেলিয়াতে, তোমার হচ্ছে ছোট কাকা থাকে আমাদের হচ্ছে ধরো ইউএসএতে। তাহলে তোমার বাবা ইনকাম করে মাসে ধরো 30 টাকা, তোমার কাকু অস্ট্রেলিয়ায় ইনকাম করে 150 টাকা, তোমার হচ্ছে আরেকটা কাকু সে ইউএসএতে ইনকাম করে 400 টাকা। তাহলে তুমি এ করলে, তাহলে এই যে আঙ্কেল যে ইউএসএ তে ইনকাম করলো সে তোমাকে টাকা পাঠাবে প্রত্যেক মাসে? তোমাকে টাকা পাঠায় কোনোদিনও না? কোনোদিন পাঠাবে না। তাহলে লাভ কিছু আছে জিএনপি তে বলো তো আমাকে? জিএনপি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে? তারা তো বাইরে ইনকাম করছে, তো বাইরেই থাকবে,
শুধু নামকা ওয়াস্তে আমরা বলতে পারি যে হ্যাঁ প্রচুর আমাদের দেশের টাটা কোম্পানি এত টাকা মুনাফা করছে, তো তারা বাইরের যে মুনাফা তারা বাইরেই রাখবে, তারা কখনোই ইউএসএর মুনাফা ইন্ডিয়াতে আনবেই না। এই কারণে জিএডিপি আমাদের মাথার বিষয়বস্তু নয়, কিন্তু দেখো জিডিপি আমাদের কাছে প্রেফারেবল। বাইরের দেশের মুনাফাটা এই বাইরের দেশে অর্থনৈতিক উন্নয়নটাকে বৃদ্ধি করবে, একদম। জিএনপি হলে বাইরের দেশে শুধু নাম বাড়বে, কাজের কাজ কিছু বাড়বে না, কিন্তু জিএনপি কি হবে? আমরা এখানে টাটা যদি আসে, রেডমি এলো, তারপরে হচ্ছে স্যামসাং এলো, আরো অন্যান্য যেসব নোকিয়া এলো, যাই হলো, তারা এসে কি করবে? ইন্ডিয়াতে ইনকাম করবে। ইন্ডিয়াতে ইনকাম করলে ইন্ডিয়ার কর্মসংস্থান হবে, ইন্ডিয়ার ইকোনমি বাড়বে। এই কারণে যদি জিডিপি বাড়ে, এই জন্য দেখবে সবসময় বলে আমাদের জিডিপি গ্রোথ এত হয়েছে। জিএনপি নিয়ে তোমাদের কথা বলতে শুনেছো মোদিকে বা কাউকে? জিএনপি নিয়ে কেউ কথা বলে না, কারণ জিএনপি আমাদের মাথা ব্যথার কারণই নয়। বুঝতে পারলে? এবার বোঝা গেল? এবার স্যার উদাহরণস্বরূপ শ্রীলঙ্কাকে বলতে পারি, শ্রীলঙ্কার অবস্থা খারাপ। শ্রীলঙ্কার অবস্থা খারাপ, শ্রীলঙ্কার হচ্ছে জিডিপির অবস্থা, শ্রীলঙ্কা কেউ ইনভেস্ট করতে চাইছে না। এবার হচ্ছে মোদি যা শুরু করেছে, ইন্ডিয়ার অবস্থাও দুদিন পরে খারাপই হবে, ঠিক আছে? যতই মুখে চিৎকার করুক, ইন্ডিয়ার অবস্থাও দুদিন পরে খারাপ হবে, কারণ পরিকাঠামো না করে কেউ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে আসবে না, এটা বাস্তব কথা। যতই তুমি দেখাও যে এই ছিল, এই হয়ে গেছে, এই ইনভেস্ট করতে এসছে, মানুষ যেখানে যাদের হাতে টাকা রয়েছে তারা ক্যাশলেস হলো না, তুমি জোর করে চাইলে ক্যাশলেস হয়ে যাবে? এখনো বাবা কাকা যাদের কাছে অ্যাকাউন্টে পয়সা আছে তাদেরকে তুমি অনলাইন ট্রানজ্যাকশন করিয়ে দেখাও দেখি, মেনে নেবো আমি, যাদের কাছে টাকা আছে। আর আমাদের কাছে যাদের কাছে টাকা নেই, এই 5,000-10,000 টাকা আছে, আমরাই যাই চায়ের দোকানে 10 টাকার মানে চা সিগারেট খেয়ে মানে 10 টাকা রয়েছে পেটিএম করছে, কিচ্ছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। ওই 10 টাকা 15 টাকার ওই ট্রানজ্যাকশনে কারো কোনো যায় আসে না। টাকা যদি ক্যাশলেস হয়, সেটা যাদের কাছে টাকা আছে তারা ক্যাশলেস করুক তাহলে হবে, ঠিক আছে? এখনো জমি বিক্রি করতে গেলে তুমি দেখবে, এখনো কেউ জমি বিক্রি করতে গেলে ক্যাশে টাকা দিতে হয় বেশিরভাগ। কেন বলো তো? অনলাইন যদি ট্রানজ্যাকশন করে তাকে তো সেই জায়গায় দেখাতে হবে, ওই জন্য বলে দিবে জমি কিনতে বিক্রি করতে গেলে ক্যাশ চাই বাবু, ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো, ওইসব হবে না, ঠিক আছে? স্যার চেকে পেমেন্ট করতে হয়। হ্যাঁ, চেকে পেমেন্ট তোমার মনে হয় জমি কিনতে গেলে চেকে পেমেন্ট করে দেবো? চেকটা যে ভাঙাতে যাবে সে তাহলে সেটাই বড় কথা, যে ডিজিটাল হতে গেলে মানুষকে আগে ডিজিটাল হতে হবে, তারপর টেকনোলজি ডিজিটাল করবে, ঠিক আছে? যাই হোক, আলোচনার বিষয়বস্তু আলোচনায় ফিরে আসি আমরা। জিডিপি, জিএনপি, জিএনপি আশা করি প্রত্যেকে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এবার আমাকে বলো এই যে আর জিএনপি, বলো বলো জিএনপি যদি সংজ্ঞা বলি তাহলে কি মানে একটু বলে দিন। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। এবার আমি যেটা বলছিলাম ন্যাশনাল ইনকাম, তাহলে এই ন্যাশনাল ইনকামের মধ্যে ইন্ডিয়ান সিটিজেন, কথাটা কি ঠিক না ভুল? আরেকবার বলুন প্রশ্নটা। এই যে ন্যাশনাল ইনকামের মধ্যে জাতীয় আয়ের মধ্যে ইন্ডিয়ান সিটিজেন, কথাটা ঠিক না ভুল? নিজেরাই বলো এবার। এবার আশা করি অ্যানসার দিতে পারবে, কারণ বলো 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 স্যার ভুল হবে, কথাটা অবভিয়াসলি ভুল, অবভিয়াসলি ভুল একদম। কারণ ন্যাশনাল ইনকামের মধ্যে আমাদের ইন্ডিয়ার বাইরেও তো অন্য কিছু থাকতে পারে, একদম। ইন্ডিয়ার বাইরের লোকের ইনকামও যোগ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকামের মধ্যে আমাদের জিডিপি যুক্ত হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা আমাদের জিডিপিকে রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে জিডিপির মধ্যে নিশ্চয়ই ইন্ডিয়ান সিটিজেন ব্যাপারটা নয়, যারা বিদেশ থেকে এখানে এসে ইনভেস্ট করছে সেটাও আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে এসে থাকে। বোঝা গেছে অ্যান্সারটা এবার এতক্ষণে? ক্লিয়ার? ওকে, দেখো এবার আমরা জিডিপি জিএনপির কথা আমরা ডিসকাস করলাম, এবার বলছো ডেফিনেশন, এবার বলছো যে ডেফিনেশন স্যার আমরা তাহলে কী করবো? ডেফিনেশন দেখো তোমরা নিজেরাই বানাতে হবে, জিডিপি আর জিএনপি যদি দুজনের মধ্যে ছোট্ট করে একটা মানে এ আলোচনা করি, দুজনের মধ্যে যদি পার্থক্য করি, তাহলে জিডিপির মধ্যে যারা নাগরিক রয়েছে, ইন্ডিয়ান সিটিজেন রয়েছে, ইন্ডিয়ান যেসব সিটিজেন রয়েছে তাদের ইনকাম যোগ হবে, হবে প্রত্যেকেরই হবে। জিএনপি তেও ইন্ডিয়ান, বলো বলো বলো
না স্যার হবে, ইন্ডিয়ান বেতে এতে হবে স্যার, ইন্ডিয়ান ইনকামটা যোগ সিটিজেনদের হবে। হবে। আর জিএনপি তে কি হবে, যারা ভারতের নাগরিক নয় মানে ভারতের বাইরে রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ান সবার যোগ হবে স্যার, সবার 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 যোগ, তাই তো? তাহলে ইন্ডিয়ান জিএনপি হবে কি, ইন্ডিয়ান সিটিজেনদের হবে হবে না, ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তাদেরও জিএনপির সাথে কালেক্ট হবে, কিন্তু জিডিপির মধ্যে ইন্ডিয়ান সিটিজেন প্লাস যারা হচ্ছে ফরেন রয়েছে, ফরেন যারা মানে মানে ফরেন থেকে কোনো ফরেন কোম্পানি, আমি সিটিজেন একটু ভুল বললাম, সিটিজেন নয়, ইন্ডিয়ান আর ফরেন কোম্পানি, ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি আর ফরেন কোম্পানি এদের যোগ হবে, কিন্তু জিএনপিতে শুধুমাত্র ইন্ডিয়ান কোম্পানি যোগ হবে। মানে অ্যাকচুয়ালি আমরা যদি বলতে পারি যে ভারতীয় নাগরিকদের আয়টা যুক্ত হবে, কিন্তু জিডিপিতে ভারতের নাগরিক প্লাস বিদেশি নাগরিক মানে বিদেশি কোম্পানি যারা আসছে তাদের ইনকাম আমাদের যোগ হবে। মানে আমরা যদি ডেফিনেশন বলতে পারি যে দেশের অভ্যন্তরে দেশের নাগরিক মোট যে উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা জিডিপি বলবো, ওকে? আর জিএনপি কাকে বলবো, যে আমাদের হচ্ছে জিএনপি কাকে বলবো, দেশের নাগরিক, দেশের নাগরিকরা মানে দেশের বাইরে গিয়েও যে ইনকামটা করে সেটাকে আমরা জিএনপি বলবো, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছি, এগুলো আমাদের খুব বিশাল কিছু মানে ডেফিনেশন তো পরীক্ষায় পড়বে না, তাহলে সেটা বুঝলেই হবে। এবার দেখো জিডিপি জিএনপি বলার পরে আমাদের কাছে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এনডিপি, সরি হ্যাঁ এনডিপি আর এনএনপি, এই জিনিস দুটো কি, এনডিপি আর এনএনপি এই জিনিসটা কি, এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। হোয়াট ইজ এনডিপি আর হোয়াট ইজ এনএনপি, দেখো জিনিসটা কি, খুবই সিম্পল। তুমি মাসের শেষে আজকে স্যালারি পেলে 50 টাকা, ঠিক আছে, কম করেই বলছি, মাসের শেষে তুমি স্যালারি পেলে, কোনো কিছু চাকরি করে স্যালারি পেলে 50 টাকা, এই 50 টাকা কি তোমার আয় বলো তো আমাকে, 50 টাকা কি তোমার ইনকাম হলো, 50 টাকায় কি তোমার ইনকাম হলো, ভেবে দেখো তো, না। কারণ কি, তুমি যে এতদিন 1 মাস ধরে যাচ্ছ, ট্রাভেল করছো, খাচ্ছো, তার জন্য তো কিছু টাকা খরচ তোমার হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে? তাহলে 50 টাকা জিডিপি আর্ন করতে গেলে আমাদের কিছু টাকা খরচ করতে হচ্ছে তার পেছনে, হ্যাঁ কি না, হচ্ছে তো, খরচ হচ্ছে তো না, খরচ হচ্ছে না স্যার, খরচ হচ্ছে, বাবা কার বাবার মাইকটা এরকম কি, এই যে খরচটা হচ্ছে সেই খরচটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন, DEPRITION, ডেপ্রিসিয়েশন, যেটাকে আমরা বলবো অবচয়, অপচয় নয় কিন্তু বলা হয় অবচয়, এর বাংলাগুলো খুব টিপিক্যাল, খুব খারাপ, ডেপ্রিসিয়েশন, DEPRITION, ডেপ্রিসিয়েশন, তাহলে অবচয়। তাহলে বললাম 50 টাকা তোমার ইনকাম করতে তোমার ডেপ্রিসিয়েশন হচ্ছে সাপোজ ধরো 30 টাকা, তাহলে তোমার এনডিপি কত টাকা হলো, নিট তোমার ইনকাম কত টাকা হলো, 50 টাকা মাইনাস 30 টাকা মানে 20 টাকা, সেটা হচ্ছে এনডিপি, মানে এটা হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট, আর এটা হচ্ছে জিডিপি মানে হচ্ছে গ্রস। তাহলে সেম জায়গায় আমরা বলতে পারি এখানে আমাদের রয়েছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা করতে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দেব, DEPRITION, ডেপ্রিসিয়েশন, DEPRITION, যাই হোক ডেপ্রিসিয়েশন বাদ দেব, তাহলে আমরা পাবো নিট ন্যাশনাল প্রোডাক্ট। দেখো দুটো আশা করি বুঝতে পারছো, জিডিপি থেকে এনডিপি, জিএনপি থেকে এনএনপি, বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার? এবার দেখো নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, কথা দেখো এত নেটওয়ার্ক প্রবলেম, তোমাদের কথা কেউই শুনতে পেয়েছো ওর কথা, কেউই কিন্তু শুনতে পায়নি, যাই হোক বলে দিচ্ছি, আমি বুঝতে পারছি তুমি কি বলছো, যে জিডিপি মানে গ্রস যে টাকাটা টোটাল তুমি ইনকাম করলে তার থেকে তুমি অবচয় মানে সেটা করতে তোমার যে খরচটা হচ্ছে সেটা বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এনএনপি। আর আমরা বলতে পারি যে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকাল টু এনডিপি, আর জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকাল টু এনএনপি। এবার ক্লিয়ার প্রত্যেকের?
ক্লিয়ার তো প্রত্যেকের? এবার এবার আমরা একটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম যেটাকে আমরা বলবো পিসিআই, পার ক্যাপিটা ইনকাম, বাংলায় যেটাকে আমরা বলবো মাথা পিছু আয়। মাথা পিছু আয়, তাই তো? এটা কি খুব সিম্পল বুঝতে পারছি? মাথা পিছু আয় মানে কি? কি হবে মাথা পিছু আয়? আমাদের ন্যাশনাল ইনকাম যদি হয় 100 টাকা, পপুলেশন যদি হয় 50 জন, তাহলে পার হেড 2 টাকা করে হচ্ছে, সেটাকে আমরা বলবো ন্যাশনাল ইনকাম, সরি পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। তাহলে একটা দেশের পার ক্যাপিটা ইনকাম 2 টাকা। তাহলে আবার একটা আমি দেশের কথা বলছি, চায়নার, যাবো যেই দেশের ন্যাশনাল ইনকাম হচ্ছে 100 টাকা, সেই দেশের লোক রয়েছে 10 জন, তাহলে সেই দেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 10 টাকা। তাহলে অবশ্যই কোন দেশের ডেভেলপমেন্ট ভালো হবে? যে দেশের জনসংখ্যা কম হবে। যে দেশের জনসংখ্যা কম হবে, তার মানে সবসময় এই পপুলেশন কন্ট্রোল করা কিন্তু সব থেকে বড় প্রয়োজন। পপুলেশন যদি হিউজ থাকে, এই কারণে চায়না ন্যাশনাল ইনকাম প্রচুর হলেও পপুলেশনের কারণে চায়না কিন্তু ডেভেলপড হতে পারে না। ওকে, তার মানে ন্যাশনাল ইনকামটাই আমাদের ডিনোট করে কোন দেশের অর্থনীতি কতটা উন্নত। নট জিডিপি, নট জিএনপি, নট আমাদের হচ্ছে ন্যাশনাল ইনকাম, বাট পিসিআই। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন করে কোন দেশের অর্থনীতি উন্নত, সেটা আমরা তার কি দেখে বুঝতে পারবো? সেই দেশের জাতীয় আয় থেকে? না, একদম নয়, ভুল বললে। আমি যেটাই বলছি সেটা ভালো করে বোঝো, কোশ্চেনটা শোনো। কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন সেই দেশের কোনটির উপর নির্ভর করে? অপশন বলছে জাতীয় আয়, অপশন দিচ্ছে সেই দেশের জিডিপি, অপশন দিচ্ছে সেই দেশের জিএনপি, অপশন দিচ্ছে সেই দেশের পিসিআই, পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয়। অ্যান্সার কি হবে? জিডিপি। একদম নয়, অ্যান্সার হবে পিসিআই, মাথা পিছু আয়। ভালো করে বোঝো, কোন দেশের, এই যে বললাম চায়না আজকে 100 টাকা ইনকাম করছে, তার পপুলেশন 50, তার 2 টাকা পার ক্যাপিটা ইনকাম। ইউএসএ সেই জায়গায় 100 টাকা ইনকাম করছে, তার পপুলেশন 10, তাহলে এনআই তো ন্যাশনাল ইনকাম তো দুটো দেশেরই সমান। তাহলে তুমি কোন দেশটাকে ডেভেলপ বলবে? ন্যাশনাল ইনকাম দিয়ে বলতে পারবে? বলতে পারবে না। জিডিপি দিয়ে বলতে পারবে? বলতে পারবে না। জিএনপি দিয়ে বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু সেই দেশের পার ক্যাপিটা ইনকাম দিয়ে আমি বলতে পারবো সেই দেশ কতটা উন্নত। তাহলে উন্নত বা ডেভেলপমেন্ট ডিনোট করে পার ক্যাপিটা ইনকাম। দ্যাট ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট ক্রুশাল এমসিকিউ অফ ইন্ডিয়ান ইকোনমি। প্রত্যেকের ক্লিয়ার? বলো স্যার। ক্লিয়ার হয়ে গেছে একদম। বলো বলো বলো, আরেকবার বলো, কেউ কি বলছো বলো? অবশ্যই অবশ্যই। কিন্তু আবার দেখো সমস্যা হয়ে গেল। সমস্যা কি? সাপোজ যে এটা কিন্তু সবসময় আবার বেটার সেটা নয়। যেমন সেই দেশ ইনকাম করছে 100 টাকা, দুটো দেশই ইনকাম করছে 100 টাকা, সেখানে লোক রয়েছে, একটা দেশে 2 জন লোক রয়েছে, একজন দেশে 10 জন লোক রয়েছে। এবার এই দেশের ইনকাম 50 টাকা হলেও এই 2 জন লোক কি বড় একটা ইকোনমিকে চালাতে পারবে? পারবে না। পারবে কি? সমস্ত জিনিসকে ইউটিলাইজ করতে গেলে লোক তো লাগবে। তার মানে একদম কমে গেলেও আবার সমস্যা রয়েছে। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা সমস্যা হয়, একটা মিনিমাম সংখ্যা। এই জন্য অস্ট্রেলিয়ার কি হয়, প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স অস্ট্রেলিয়া রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার জনসংখ্যা কিন্তু খুব কম, বেশি কিন্তু নয়। এই জন্য অস্ট্রেলিয়া কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। ওকে, এটা একটা বড় অস্ট্রেলিয়ার সমস্যা। ওকে, দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার যতগুলো আমি ডিসকাস করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কি হলো এটা? শুধু এরকম আছে কেন? এক সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, এবার আমি তোমাদের কিছু
কিছু থট নোটস দেব। নোটস বলতে কিছু যেগুলোকে আমরা ইনফরমেশন বলবো, কিছু ইনফরমেশন শর্টস নোটস দেব, দ্যাট উইল বি দ্য এমসিকিউ, যেগুলো আমাদের টোটালি কি ট্র্যাক হবে। ঠিক আছে, আমাদের যতগুলো স্টেট আছে, যতগুলো স্টেট আছে তার মধ্যে হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম কোন স্টেটের, হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম কোন স্টেট আর লোয়েস্ট পার ক্যাপিটা ইনকাম বলো? সিকিম। সিকিম দূর বাগলা। পাঞ্জাবের হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম আর লোয়েস্ট পার ক্যাপিটা ইনকাম হয় বিহারের। ঠিক আছে, ডেটাগুলো লিখে রাখো, এবার এগুলো লাগবে আস্তে আস্তে, এবার আমরা টোটাল ডেটার মধ্যে ঢুকছি, এতক্ষণ তো বুঝে নিলাম। ঠিক আছে, এবার বলো নেক্সট আমাদের লিখবে যেটা হচ্ছে লার্জেস্ট কন্ট্রিবিউশন, সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, লার্জেস্ট কন্ট্রিবিউশন অফ জিডিএস। জিডিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক সেভিংস, মানে যেগুলো যে জমা করা হয় সেভিংস, কোন সেক্টর থেকে সব থেকে বেশি সেভিংস হয়ে থাকে, কোন জায়গা থেকে সেভিংসে সব থেকে বেশি, কোন জায়গা আমাদের সেভিংস করে, সেটা আমাদের হবে হাউস হোল্ড। হাউস হোল্ড মানে বুঝি এই যে পেনশন। ঠিক আছে, পেনশন বা লোকে যে বিভিন্ন জায়গায় মানে মিডিল, মানে যারা এই যে মধ্যবিত্ত হয় তারা যে টাকাটা জমা রাখে সেটা আমাদের গ্রস ডোমেস্টিক সেভিংস, যেটা আমাদের সেভিংস হয় তার সব থেকে বড় কন্ট্রিবিউট হয় হাউস হোল্ড থেকে। ভাবতে পারছো? নট আম্বানি, নট টাটা, সব থেকে বেশি সেভিংস করি আমরা। বুঝা গেছে? প্রথম আমাদের তৈরি করা হয়েছিল ন্যাশনাল ইনকাম কমিটি, ন্যাশনাল ইনকাম কমিটি, ভারত স্বাধীন হওয়ার পরে প্রথমবার ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করা হয়েছিল। কবে তৈরি করা হয়েছিল? 1955, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিংয়ে তৈরি করা হয়েছিল। হু ওয়াজ দ্য চেয়ারম্যান, চেয়ারম্যান কে ছিল? সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল যদি কারো পড়া থাকে বলতে পারবে, না হলে পারবে না। তোর বাবা মুরারজি দেশাই না গো, ছিল পিসি মহালানবিস। নাম শুনেছ? মহালানবিস কি তৈরি করেছিল গো? পিসি মহালানবিস ফাউন্ডার অফ আইএসআই, জানো ফুল ফর্ম আইএসআই? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা আমাদের জাতীয় বিদ্যালয় নামে পরিচিত। যাই হোক, এগুলো সম্পর্কে, আইএসআই সম্পর্কে রয়েছে, আমরা হচ্ছে প্ল্যানিং এর সময় বলবো, যেটা জাতীয় বিদ্যালয় মর্যাদা পেয়েছিল, তৈরি হয়েছিল, আমাদের তিনটে জায়গা আছে, আমরা পরে এগুলো সম্পর্কে ডিসকাস করব। দেখো নেক্সট পয়েন্ট জানবে, নেক্সট পয়েন্ট ডিসকাস করব। আমি যেগুলো লেখাচ্ছি এগুলোই হচ্ছে এমসিকিউ এর জায়গা, এতক্ষণ আমি শুধু বুঝিয়েছি, এবার আমি লেখাচ্ছি। প্রথমবার মিক্সড ইকোনমির কনসেপ্ট কে দিয়েছিল? মিক্সড ইকোনমি, আচ্ছা একটু বলে দিই মিক্সড ইকোনমিটা কি, মিক্সড ইকোনমিটা কি, আমি একটু কি বলি, ভারত হবে এটা? আমি ইন্ডিয়ার মানে এর কথা বলছি না, দেশের কথা বলছি না, আমি হচ্ছে একজন পার্সনের কথা বলছি। দেখো মিক্সড ইকোনমিটা কি আমি একটু বলে দিচ্ছি, আমাদের কি হয় দু ধরনের ইকোনমি হয়, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, মানে যেটাকে আমরা বলবো ধনতান্ত্রিক ইকোনমি। ঠিক আছে, ধনতান্ত্রিক ইকোনমি মানে যেখানে টাকা সবাই, মানে যে যার মালিক সে তার টাকার। আর হয় সোশ্যালিস্ট ইকোনমি, মানে যেখানে হবে রাষ্ট্র তার মালিকানা, যেটাকে সমাজতান্ত্রিক বলা হয়ে থাকে, সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট বলা। যেমন ক্যাপিটালিস্টের মধ্যে আমরা বলতে পারি ইউএসএ রয়েছে, ব্রিটেন রয়েছে, আর সোশ্যালিস্টের মধ্যে রাশিয়া, চায়না, এখন যদি এগুলো নেই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, ভেনেজুয়েলা, এরকম প্রচুর রয়েছে। এবার মিক্সড ইকোনমি মানে সেই দেশে ক্যাপিটালিস্টও থাকবে সোশ্যালিস্টও থাকবে, এই কনসেপ্টটা প্রথম কোন অর্থনীতিবিদ বলেছিল? জেল নেহরু এটাকে অ্যাডপ্ট করেছিল, জেল নেহরু এটাকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু এটাকে একদম এটা বলেছিল জে এম কেইনস 1934 সালে। ঠিক আছে, কি করে এসেছিল, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে, যখন আমাদের বলেছিলাম লিগ অব নেশন তৈরি করা হয়েছিল, লিগ অব নেশন যখন ব্যর্থ হয় সারা ইউরোপ ব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল,
সেই সময় অর্থনীতিবিদ কেইনস এই মিক্সড ইকোনমির কনসেপ্টটা দিয়েছিল। ওকে, লিখেছো প্রত্যেকে যেটা বললাম? এতটা প্রত্যেকের নোট ডাউন হয়েছে? লিখে নাও ঝটপট। মাথায় রাখো, মাথায় রাখো, এমসিকিউ করতে গেলে একদম মুখ থুবড়ে পড়ে যাবে না হলে। প্রচুর থিওরি, প্রচুর কিছু বলিনি, খুব ছোট্ট করে জিনিসগুলো বলছি। হয়েছে? চলো নেক্সট। নেক্সট আমরা ডিসকাস করব যে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে হিন্দু গ্রোথ রেট। এটা শুনে তোমাদের এক কথায় কি মনে হচ্ছে? কোন দেশে, সেই রাজ্যের যে মানে সেই দেশের হিন্দু কত সংখ্যা বাড়ছে, তাই কি? অ্যাকচুয়ালি নয়, হিন্দু গ্রোথ রেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য গ্রোথ রেট অফ জিডিপি, বুঝলে? যে দেশের জিডিপির গ্রোথটাকেই আমরা বলি হিন্দু গ্রোথ রেট। দ্যাট ইজ, দ্যাট ডাজ নট মিন কোনো রিলিজিয়ান। কোনো জায়গায় যদি বলা হয় হিন্দু গ্রোথ রেট, দ্যাট ডাজ নট মিন যে হিন্দুদের গ্রোথ হচ্ছে, সেরকম না। জিডিপির গ্রোথ রেট কত, মানে আমাদের এই সময় হয়তো জিডিপি 2% বেড়েছে, তারপরের বারে 3% হলো, তারপরের বারে 5% হলো, দ্যাট ইজ হিন্দু গ্রোথ রেট। মানে জিডিপির যে গ্রোথ রেট সেটাকেই বলা হয় হিন্দু গ্রোথ রেট। মনে থাকবে প্রত্যেকের? নেক্সট, প্রথমবার ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে প্রথম থেকে কি করা হতো, সোশ্যালিজম বা মিক্সড ইকোনমি ফলো করত। ইন্ডিয়া প্রথমবার মুভড টু ক্যাপিটালিজম, মানে ধনতান্ত্রিক অর্থনীতির দিকে কত সালে ইন্ডিয়া অগ্রসর হয়েছিল বলতে পারবে? 1991। প্রাইম মিনিস্টার কে ছিল? পিভি নরসিংহ রাও তখন প্রাইম মিনিস্টার ছিল। আমাদের নরেন্দ্র, আমাদের স্যার নরেন্দ্র মোদী নয়, মনমোহন সিং কে ছিল? মনমোহন সিং তখন অর্থমন্ত্রী ছিলেন। একদম, ভেরি গুড। মনমোহন সিং তখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিল। এদের দুজনের সময় ইন্ডিয়া ক্যাপিটালিজমের দিকে মুভ করেছিল, কারণ সেই সময় আমাদের অর্থনীতি, যে আমাদের ফরেন রেশিও মানে রিজার্ভ যে রেশিও, মানে বিদেশি মূল মানে মুদ্রার যে স্টোর, সেটা খুবই কমে গিয়েছিল, ঠিক আছে। সেই কারণে আমাদেরকে নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করতে হয়েছিল, এবং সেই কারণে আমাদের উদারীকরণ নীতি গ্রহণ করতে হয়েছিল, যেটাকে আমাদের বলা হয় কি, বলা হয় এলপিজি। বলো এলপিজি, বলুন এলপিজি। এলপিজি নীতি আমাদেরকে গ্রহণ করতে হয়েছিল। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিবারাইজেশন। মানে যাকে আমরা বলবো উদারীকরণ নীতি, উদারীকরণ মানে উদার হব, যে ট্রেড করার সময় কারো উপর আমরা কোনো ট্যাক্স চাপাবো না, যে কেউ আমাদের এখানে এসে লিবারেলি বাণিজ্য করতে পারবে। পি ফর প্রাইভেটাইজেশন, মানে এই যে যেটা আমরা বললাম ক্যাপিটালিজম বা প্রাইভেটাইজেশন, মানে যেটাকে বলবো বেসরকারীকরণ। আর জি ফর যেটা হচ্ছে গ্লোবালাইজেশন, মানে যেটাকে বাংলায় বলবো বিশ্বায়ন, মানে যেটা আমাদের ইন্ডিয়াতে তৈরি হচ্ছে সেটাকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেবো, দ্যাট ইজ কল এলপিজি। লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, দ্যাট ইজ কল এলপিজি। প্রত্যেকে বুঝলে? এটা আমাদের 1991 সালে ইন্ডিয়া এদিকে মুভ করেছিল। ওকে, আমাদের যে ন্যাশনাল ইনকাম, আমাদের যে ন্যাশনাল ইনকাম, এটা মেজার করে কোন সংস্থা? মেজার্ড বাই কোন সংস্থা? এটাকে মেজার করে আইএমএফ। হ্যাঁ, আইএমএফ, বাবা, বিদেশ থেকে তারা আসবে মেজার করতে। তৈরি করে সিএসও, সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও আমাদের এটা মেজার করে। যেটা তৈরি করা হয়েছিল কত সালে, সিএসও কবে তৈরি করা হয় বলতে পারবে কেউ? সিএসও কবে তৈরি করা হয়? 1949 সিএসও তৈরি করা হয়েছিল, ঠিক আছে। দুটো সংস্থা লিখে রাখবে, এটা আমাদের সিএসও এটাকে মেজার করে, আর একটা সংস্থা লিখে রাখবে এনএসএসও, এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, ন্যাশনাল স্যাম্পল
সার্ভে অফিস NSSO এটা তৈরি করা হয়েছিল 1950-এ। ওকে, এটা 51 করবে, এটা ডাউট ছিল, ঠিক আছে, 1951। ওকে ওকে, দেখো আদরে প্রত্যেকের লেখা হয়েছে। আচ্ছা, কোথাও লিখিয়েছিলাম, এক সেকেন্ড, দেওয়ানি আমি তাহলে লিখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড একটু। আচ্ছা, প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিল কি বলতে পারবে? ফার্স্ট ন্যাশনাল ইনকাম মেজার্ড বাই দাদাভাই নওরোজি। একদম, প্রথম ন্যাশনাল ইনকাম মেজার করেছিল, মেজার্ড বাই দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিল। ঠিক আছে, ওকে, আর কিছু। আচ্ছা, লাস্ট অফ অল বলতো, ফাদার অফ ইকোনমি কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথ, বলে আমরা জানি, বলে দিচ্ছি, জাস্ট ছোট করে লিখে নেবে। আচ্ছা, বইটার নাম মনে আছে তো? অ্যান্ড ইনকোয়ারি, লিখে দিচ্ছি, দাঁড়ো। An inquiry into the nature. An inquiry কিন্তু করবে না, inquiry. Inquiry into the nature. Into the nature and causes, causes, causes of the wealth, weal, wealth of nation. এটা ছিল অ্যাডাম স্মিথের বই। An inquiry into the nature and causes of the wealth of nation. মানে একটা দেশের যে ওয়েলথ, মানে সম্পদ রয়েছে, সেই সম্পদটা কারণ কি, কিসের কারণে হচ্ছে, causes and nature মানে তার প্রকৃতি কি। কারণ কি, সম্পদ বিভিন্ন রকমের হয়, মানিটারি, টাকা দিয়ে মানিটারি সম্পদ হয়, যেই দেশে টাকা বেশি সেই দেশের সম্পদ রয়েছে, আবার যেই দেশের ম্যান পাওয়ার, স্কিল্ড ম্যান পাওয়ার রয়েছে, মানে সব গরু গাধা হয়েছে সেরকম নয়, স্কিল্ড ম্যান পাওয়ার বেশি, সেটার উপরেও ডিপেন্ড করে। যেমন জাপানে ম্যান পাওয়ারটা ভালো, কারণ স্কিল্ড ম্যান পাওয়ার পাওয়া যায়, আর অন্য জায়গায় আমেরিকায় টাকা প্রচুর রয়েছে, সেই জায়গায় ট্রেন্ড লোক কম রয়েছে, এই জন্য আমেরিকা সবসময় মানে আমাদের এই ইন্ডিয়া বলো এইসব দেশের লোকেদেরকে খোঁজে। ওকে, দেখা যাবে প্রত্যেকের ক্লিয়ার। আজকে আমরা টোটালটা ডিসকাস করলাম ন্যাশনাল ইনকাম এটার উপরে। দেখো, এর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে বলো। প্রত্যেকে আজকে বুঝতে পারলে, আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কে পড়লাম, জিডিপি সম্পর্কে, এক সেকেন্ড, জিএনপি সম্পর্কে পড়লাম, পিসিআই সম্পর্কে পড়লাম। ওকে, বলো, এবার বলো, কি বলছো উত্তম? ওই এইচডিআই টেস্টই পড়বো না তো? কিটা এইচডিআই, ওই যে সূচক যেগুলো আর কি, অর্থনীতি পরিমাপের যে সূচকগুলো, বলে দেবো আমি পরের দিন, বলে দেবো, ঠিক আছে, এইচডিআই গুলো পরের দিন আমি বলে দেবো, রয়েছে এইচডিআই এর কথা বলে দেবো, কয়েকটা জায়গা রয়েছে আমি ডিসকাস করে দেবো পরে, ঠিক আছে? বলো বলো। বলছিলাম কিছু কিছু জায়গায় সাজিয়ে লিখতে পারিনি, মানে কিভাবে লিখবো বুঝতে পারিনি, তাহলে সেক্ষেত্রে কি করব? কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? মানে বুঝতে পেরেছি, মানে সাজিয়ে লিখতে পারিনি কিছু কিছু জায়গায়, সেই জন্য সেগুলো, মানে লাস্টগুলো আপনি লিখলেন
সেগুলোই কি একটু যেগুলো নোটস বলে লেখেন সেগুলোই লিখতে হবে নাকি পুরোটা? সেগুলো সেগুলো লিখলেই হবে, আর বাকি যেগুলো আগে বললাম আমি যে জায়গাগুলো বললাম যে যেটুকু ভালো করে বোঝো বাকিগুলো তো বোঝার জন্য। জিডিপি জিএনপি এই যে যেমন জিডিপি ইজ ইকাল টু এনএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা লেখার মতো জিনিস, ঠিক আছে। আর আমাদের এই যে তিনটে মেথডের কথা বললাম, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, প্রোডাক্ট মেথড, এটা লেখার জিনিস। কে বলেছিল? সাইমন কুজনেটস, এটা লেখার মতো জিনিস। বাকিগুলো বোঝার মতো জিনিস, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? ওকে, ঠিক আছে, এটা তোমরা পড়বে। পরের দিন আমরা যেটা বললাম এই যে আমাদের এর সম্পর্কে আমরা ওই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তারপর আমাদের যে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে নেব, ঠিক আছে। তারপর আমরা পরে আবার ডিসকাস করবো এটা সম্পর্কে। ওকে, ওকে।